আচ্ছা দেখেন, মেনু দেখবো, সাব মেনু দেখবো, রেসপন্সিভ মেনু দেখবো। মেনু, সাব মেনু, রেসপন্সিভ মেনু, এই জিনিসগুলো কিভাবে বানাতে হবে? আমরা, আমাদের মেইন টার্গেট হচ্ছে রেসপন্সিভ একটা মেনু বানানো, সেখানে সাব মেনু থাকতেই পারে। আচ্ছা, এই জন্য আমাদের প্রথমে একটা ডিম নিলাম আমি মেন মেনু নামে, ঠিক আছে? কি নিলাম? ডিম নিলাম মেন মেনু নামে। কিন্তু এইচটিএমএল ফাইভের নিয়ম অনুযায়ী যখন আমরা মেনু বানাবো, মেনু বা লিস্ট আইটেম বানাবো, যেগুলো ডানে ডানে থাকবে, ওগুলাতে আমরা ডিম নিব না, কি নিব? মানে ডিভ আর নেম একই কাজ করবে, কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে? একটা লোক ছোটবেলায় তাকে বাবু ডাকা হইতো, বাচ্চা ছেলে, তার নাম হচ্ছে মনে করেন যে রাতুল, ঠিক আছে? সাপোজ এখন সে বড় হওয়ার পর তাকে রাতুল ডাকা হচ্ছে, লোকজন কি দুইজন? একই লোক। ওইখানে ডিভ ডাকা হইতো আগে বাচ্চা থাকা অবস্থায়, এখন ম্যাচিউর হয়ে গেছে, নেভ ডাকা হচ্ছে। আচ্ছা, তো এখানে, হ্যাঁ হ্যাঁ, না ডিভ ইউজ করলেও প্রবলেম নাই, ন্যাভ ইউজ করাটা বেটার, কারণ ক্লায়েন্ট যদি বলে এইচটিএমএল ফাইভে মার্ক আপ হইতে হবে, তখন তো ন্যাভ ইউজ করতে হবে। ডিভ তো হচ্ছে এইচটিএমএল এর নর্মাল, আর ন্যাভটা হচ্ছে এইচটিএমএল ফাইভের নিয়ম অনুযায়ী, যখনই কোনো মেনু বানাবো তখনই ন্যাভ ইউজ করতে হবে ডিভের বদলে। এটা এইচটিএমএল ফাইভের নিয়ম। একটা বাড়িতে সালাম না দিয়েও ঢুকা যায়, বাট নিয়ম হচ্ছে সালাম দিয়ে ঢুকতে হবে। সালাম না দিলে সমস্যা আছে, কেউ মারা যাবে? কেউ মারা যাবে না, কিন্তু নিয়ম তো পালন করতে হবে। নিয়ম পালন করতে হবে না, সালাম দিলে কিন্তু সুবিধা আছে। কি সুবিধা? আপনি নিয়ম পালন করলেন। আচ্ছা যাই হোক, তো আমাদের ন্যাব নামে নিয়ে এরপর এখানে কিছু ইউএল এলআই নিব। এখন ইউএল এলআই মনে করুন এলআই হবে ছয়টা, ঠিক আছে? এর ভিতরে আবার এ হবে, এগুলার হ্যাশ হবে, আর ভিতরে আমি সবগুলোতে আমি হোম লিখে পরে একটু চেঞ্জ করব, সমস্যা নেই। হোম অ্যাবাউট আস মেনু ট্রাই করছেন কয়জন বাসে গিয়ে? শিওর? আচ্ছা, ব্লগ কন্ট্যাক্ট আস। এরপর এটাকে আমি সুন্দরভাবে ডিজাইন করার জন্য আমি আমি একটা সাব মেনু নেই। যদি আমি সার্ভিসেস এর সাব মেনু বানাতে চাই, কোনটার, মনে করেন এইটার, এটার একটা সাব মেনু বানাবো। সাব মেনু মানে বুঝছি তো, হোভার করলে একটা মেনু নামবে। এটা বানানোর জন্য ঠিক এলআই শেষ হওয়ার আগে, এটা তো এলআই শেষ, এলআই এর ক্লোজিং, এলআইটা ক্লোজ হওয়ার আগে আমরা এখানে আবার ইউএল এলআই শুরু করবো, মানে সাব মেনুর জন্য আবার ইউএল থেকে, ইউএল ইউএল এর ভিতরে আবার এলআই, ঠিক আছে? এর ভিতরে আবার এলআই কতগুলো হবে, এখানে আমি দিলাম মনে করেন যে ওয়েব ডিজাইন, এখানে দিলাম আমি ওয়েব ডেভেলপমেন্ট, এখানে দিলাম আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এখানে দিলাম আমি অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট। মানে আমি আসলে পারি এই চারটা, এই জন্য আর কি চারটে লিখছি। আচ্ছা, তো চারটা জিনিস না, অ্যান্ড্রয়েড অ্যাপস অত সহজ জিনিস না যে আমি একটা ছেলেকে ধরেই শিখাই দিতে পারবো। যে জিনিসটা ধরে শিখা দেওয়া যায় ওটাই শিখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, তো এই চারটা লিখলাম, লেখার পর আমি এটা কেটে দিই। এগুলো এই তো আমাদের মার্কআপ, এটাকে বলা হয় কি? মার্কআপ বলা হয়, যা কারণ এইচটিএমএল একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আপনি কোথাও যদি ওয়েব ডিজাইনার হিসেবে জব করতে চান বাংলাদেশে কোথাও, আপনাকে জিজ্ঞেস করবে এইচটিএমএল কী টাইপের ল্যাঙ্গুয়েজ, কী বলবেন? যদি বলে সিএসএস কী টাইপের ল্যাঙ্গুয়েজ, কী টাইপের ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের নাম আছে না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সিএসএসটা হচ্ছে হাফ মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাফ স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? হাফ মার্কআপ, হাফ স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ, এটাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজও বলে, এটাকে স্টাইল শিট ল্যাঙ্গুয়েজও বলে। যদি বলে পিএইচপি, তাহলে কী টাইপের ল্যাঙ্গুয়েজ, কী বলবেন?
পিএইচপি একটা মানে এইচটিএমএল সিএসএস ছাড়া যা কিছু আছে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে আচ্ছা গেল, এখন আমরা এটাকে স্টাইল করার জন্য আমরা প্রথমে ইউএলএ এলআইতে তারপর বডিতে মার্জিন জিরো প্যাডিং জিরো করে নিতে হবে, ব্যাপারটা বিরক্তিকর না, এই জন্য অলওয়েজ আমরা একটা ফাইল ইউজ করব, নাম হচ্ছে নর্মালাইজ, নাম কি নর্মালাইজ ডট সিএসএস। এটা হচ্ছে রিসেট কোডের জন্য, রিসেট কোড বলতে কি বোঝায়, যাতে মার্জিন প্যাডিং তারপরে হচ্ছে বর্ডার এগুলো যাতে আলাদা করে দিয়ে নিতে না হয়, এগুলো ভিতরেই থাকে এখানেই থাকে। এটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস একটা ফাইল যেটার মধ্যে সিএসএস এর রিসেট কোড দেওয়া থাকে। রিসেট কোড মানে কি, যাতে সব ব্রাউজারে মোটামুটি একই রকম শো করে, আর বডিতে ইউএলএ এলআইতে যাতে আমাদের এক্সট্রা করে কোনো রকম কি দিতে না হয়, মার্জিন জিরো প্যাডিং জিরো দিতে না হয়, সব এখানে লেখা আছে, যেসব জায়গায় প্রবলেম হয় ওগুলো এখানে লেখা আছে। জাস্ট সিম্পলি কপি করে একটা ফাইলও বানায় ইউজ করতে পারি, আবার সিএসএস ফাইলে রিসেট কোড লিখে এখানে পেস্ট করে দিতে পারি, তারপর থেকে আমরা আমাদের মেইন সিএসএসটা করব। মেইন সিএসএস উপরেরটুকু কিসের জন্য, রিসেট কোড আর কি। রিসেট কোড বলতে কি বোঝায়, রিসেট কোড বলতে বোঝায় যেসব কারণে এক একটা ব্রাউজার এক এক রকম শো করে, এই ব্রাউজারে কি সুন্দর ওয়ার্ল্ড ক্লাস একটা সাইট বানায় ফেলাইছেন, ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করে আপনার আপনি একদম শেষ, উপরেরটা নিচে নেমে গেছে, নিচেরটা উপরে উঠে গেছে, এ ধরনের সমস্যা যাতে না হয় সেজন্য রিসেট কোড ইউজ করা হয়। তেমন কিছু চেঞ্জ হয় নাই, খালি একটু ফন্টটা চেঞ্জ হয়েছে। আপনি যদি এখন ইতে ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করেন দেখবেন একই রকম শো করবে, দেখেন মোটামুটি একই রকম শো করতেছে। আচ্ছা তো এখানে আমরা এইভাবে ইউজ না, এভাবে ইউজ করাটাই বেটার, ঠিক আছে, আরেকটা ফাইল করার চাইতে এইভাবে একই ফাইলে ইউজ করবেন অলওয়েজ। কেন, আমরা একটা ওয়েবসাইটের জন্য যত বেশি সিএসএস ফাইল বাড়াবো তত বেশি স্লো হবে সাইটটা, কি হবে স্লো হবে, কারণ সাইটটা যখন লোড হয় তখন সে প্রথম ফাইলটা সার্চ করে বাইর করে এটাকে শো করায়, পরে আরেকটা ফাইল বাইর করে, আরেকটা ফাইল বাইর করে, এরকম করে 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 যতগুলো ফাইল থাকে সবগুলো একসাথে করে পরে সে ওয়েবসাইটটা শো করায়। চিন্তা করেন যদি 1000টা ফাইল হয়, এই ফাইলটার এই যে কোডগুলা, এই কোডগুলোই আমি ভাগ 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 করে 1000টা ফাইলে লিখলাম, কাজ তো করবে, করবে না, কিন্তু স্লো হয়ে যাবে। এজন্য যতগুলো সিএসএস লিখবেন সব একই ফাইলে নিয়ে আসবেন যাতে ওয়েবসাইটটা ফাস্ট থাকে, মনে থাকবে। আচ্ছা তো এখন মেইন সিএসএস আমি কোড করব, কোড করার জন্য আমার যদিও ন্যাভ নিছিলাম এখানে ক্লাসই কল করতে হবে। আচ্ছা তো এখানে মেইন মেনুতে আপনি এটা সিএসএস এর কমেন্ট কমেন্ট একই ফাইল মানে অনেকগুলো সিএসএস এর কোড মানে অনেকগুলো ফাইল একসাথে রাখা যায়, হয়তো আপনাদের দেখেন নাই, দেখাচ্ছি দেখেন, মনে করেন এই যে কোডগুলা এগুলো আমি এখানে না রেখা, এখানে না রেখে আমি আরেকটা ফাইলেই রাখতে পারতাম, মনে করেন নর্মালাইজ ডট সিএসএস নামে একটা ফাইল করে ওই জায়গায় রাখতে পারতাম, এটার ভিতরে আমি কোডটা পেস্ট করে দিতে পারতাম, কিন্তু কাজ করবে করবে লিঙ্ক করে তো লিঙ্ক করে নয়, এই যে আবার আরেকটা লাইন করে এখানে তো স্টাইল ডট সিএসএস আছেই, প্লাস নর্মালাইজও লিখে দেন এখানে নর্মালাইজ, তাহলে দুইটা ফাইল হয়ে যাবে, দুইটা ফাইলে মিলে তারপর সিএসএস শো করবে। হ্যাঁ লোড টাইম বেড়ে যাবে। আচ্ছা তো স্টাইল ডট সিএসএস আপাতত আমি এভাবেই করি, মেন মেনু একটা ব্যাকগ্রাউন্ড দিব, আজকে একটু কালারফুল করি, একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। আর আমি জানি যে যখন আমি মেন মেনুর ভিতরে এলআইতে ফ্লোট লেফট করব এই ব্যাকগ্রাউন্ডটা গায়েব হয়ে যাবে, আগেও দেখছিলাম মনে হয় দেখছিলাম আগে ব্যাকগ্রাউন্ডটা গায়েব হয়ে যায়, সো আগেই আমি প্রস্তুতি নিয়ে নিই, জ্বর আসার আগে ওষুধটা খেয়ে ফেলি।
কন্টেন্ট যাদের মনে আছে দেখছেন যারা প্র্যাকটিস করছে সবার মনে আছে ডিসপ্লে ব্লক ক্লিয়ার এই উপরে এটা পাচ্ছে কেন কারণ ইউএল এ মার্জিন পাচ্ছে মেন মেনুর ভিতরে যে ইউএল টা এটা উপরে মার্জিন পাচ্ছে বামে প্যাডিং পাচ্ছে তো দুইটারে আমি জিরো করে দিই ঠিক আছে আচ্ছা প্যাডিংটা জিরো করার আগে আমি আগে লিস্ট স্টাইলটা নান করে নিই এই যে লিস্ট স্টাইল লিস্ট স্টাইল না দিলে কি হবে বুলেট পয়েন্ট চলে যাবে এরপর আপনি প্যাডিং করেন কারণ প্যাডিং দিলে ওগুলো থেকে যায় ওগুলো থেকে তারপরে সরে যায় তাই বোঝা যায় না আচ্ছা প্যাডিং জিরো করেন আপনি প্যাডিং জিরো করে রিলোড দেন একটা একদম সব একদম জায়গা মতো চলে আসবে মানে সাব মেনুগুলোও কিন্তু লেগে গেছে একদম সমস্যা না আচ্ছা যাই হোক এবার আপনি একটা কাজ করেন এবার আপনি মেন মেনুর ভিতরে যে এলাইগুলো আছে এগুলাকে ফ্লোট লেফট করেন আসে ডানে ডানে আসছে আর যেগুলো সাব মেনু আছে এগুলো ডানে ডানে চলে আসছে তো আমরা একটা কাজ করি আমরা সাব মেনুটাকে বলি তুমি ডানে আসছো কেন তোমাকে তো ডানে আসতে বলি নাই প্রথম ইউএল এর পরের ইউএল মানে কি এই ইউএল এর ভিতরে যে ইউএল হ্যাঁ হয় সমস্যা নেই এখানে আপনি ক্লাস দেন একটা সাব মেনু নামে চলে যাবেন ছয়টা পর্যন্ত আচ্ছা একটা কাজ করেন আপনি অন্যদের সাথে কথা বলে কারো কাছ থেকে নিয়ে নিন যাদের বাসা কাছে আছে ও আচ্ছা রাইট হ্যাঁ আপনি আমাকে নক করেন রাতে আমি লিঙ্ক দিয়ে দিব আপনাকে কালকে থেকে আপনাদের 14 তারিখ 13 তারিখ পর্যন্ত বন্ধ হয় কি 14 তারিখে ক্লাস আচ্ছা তো এখানে একটা ক্লাস দিলাম ওকে তাহলে বাসায় চলে যান বা যেখানে যাচ্ছিলেন ওখানে যান আর আমাকে রাতে নক করেন আচ্ছা এখানে ক্লাস দিলাম সাব মেনু না দেওয়াই বেটার ঠিক আছে কোনো ক্লাস না দেওয়াই বেটার এখানে ক্লাস দিয়ে তো আমরা কল করতেই পারি আমরা স্পেসিফিকভাবে কল করাটা শিখব এখানে প্রথম ইউএল এর পরের ইউএল তার ভিতরে এলআই মানে প্রথম এলআইগুলো না দ্বিতীয় এলআইগুলো ফ্লোট নান করে দেন তাহলে কি হবে ওরা নিচে নিচে চলে যাবে ঠিক আছে মনে থাকবে এবার আপনি যে কাজটা দ্বিতীয় ইউএল কল করার জন্য ইউএল ইউএল লিখবেন তৃতীয় ইউএল কল করার জন্য ইউএল 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 লিখবেন একটা ভিতরে একটা ভিতরে একটা হ্যাঁ চারটা ইউএল থাকলে ইউএল 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 লিখবেন সমস্যা নেই তো ঠিক আছে ক্লাস দিলে আবার আপনি নিজেই বিপদে পড়বেন পরে যে এভাবে শেখাই বেটার ক্লাস দিয়ে তো করাই যায় আচ্ছা এভাবে করবেন করার পরে ফ্লোট নাম দিলাম নিচে নিচে নেমে যাবে ডানে ডানে যাবে না এবার এগুলোকে কালো সরি সাদা করে দেন এর ভিতরে যত এ আছে একটারও টেক্সট ডেকোরেশন হবে না মানে আন্ডারলাইন হবে না আর কালারগুলো হবে আর মনে করেন যে টেক্সট ট্রান্সফর্ম মানে বড় হাতে ছোট হাতে না মাঝারি হাতের হবে ওটাকে আমরা আপার কেস করে দেব বড় হাত বড় হাত বড় ক্যাপিটাল লেটার হবে আর কি ক্যাপিটাল লেটার মানে আপার কেস আর ক্যাপিটালাইজ মানে হইল প্রথম অক্ষরটা বড় হাতে সবগুলার প্রথম অক্ষর বড় হাতে হ্যাঁ টাইপ করলে হবে মানে এটা করা বেটার কারণ হইলো কি ক্লায়েন্ট যখন একটা মেনু বানাবে সে হঠাৎ হঠাৎ চেঞ্জ করতেই পারে সে ছোট হাতে দিয়ে ফেলালো দেখতে অকওয়ার্ড লাগবে সে ছোট হাতে দিলেও বড় শো করবে বড় হাতে দিলেও বড় শো করবে এরকম করে রাখাই ভালো যাতে ক্লায়েন্ট চেঞ্জ করলেও চেঞ্জ না হয়
জাস্ট লেখাটা চেঞ্জ হয়, স্টাইলটা যাতে চেঞ্জ না হয়। আচ্ছা যাই হোক, আপাতত আমি আপার কেস দিয়ে রাখলাম। বড়দের হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করব সেটা হলো একটা থেকে আরেকটা দূরে দূরে নিয়ে যাব। কি করব, একটা থেকে আরেকটা দূরে দূরে নিয়ে যাব। ও এগুলো সার্ভিসেসের সাবমেনু না, ও তো সাবমেনু সবাই জায়গা নেবে, নাকি ও নিজের জায়গা ছেড়ে দিয়ে বাচ্চা কাচ্চারে ফালা দিবে? ওকে নিজের জন্য এতটুকু জায়গা নিয়ে বাচ্চা কাচ্চারে আলাদা করে দিবে না, ও বাচ্চা কাচ্চাগুলোও ওরই অংশ, এজন্য সে ওদের জন্য জায়গা রাখবে। আর আমরা কি করব, আমরা ওকে মানে বাচ্চা কাচ্চাগুলোকে বঞ্চিত করে আলাদা করে ফেলবো, কারণ বাচ্চা কাচ্চাগুলোকে বঞ্চিত না করলে কিন্তু এই কালারটা থেকে যাবে। পরে দেখাবো, দেখেন তো এখানে আমি গ্যাপ তৈরি করবো, গ্যাপ না তৈরি করলে বোঝা যাচ্ছে না কোনটা একটা আরেকটা থেকে আলাদা। এতে আপনি প্রথমে ডিসপ্লে ব্লক করতে হবে, ব্লক করা ছাড়া কিন্তু প্যাডিং কাজ করবে না, করবে করবে না। প্যাডিং দেন একটা, মনে করেন 10 পিক্সেল 20 পিক্সেল দিলাম, ঠিক আছে, এখন দেখতে সুন্দর লাগতেছে। আচ্ছা এবার একটা কাজ করেন আপনি, এবার এটাতে একটা কালার দিয়ে রাখেন, এটাতে এমনিতে একটা কালার দিয়ে রাখবেন, আমাকে হোম পেজে আসি, হোম পেজে একটা কালার হয়ে থাকবে। যেমন যে আমরা ওয়েবে আসি, ওয়েবটা কি হয়ে আছে, লাল হয়ে আছে, আমরা চিত্রতে যাব, চিত্রটা লাল হয়ে থাকবে, এই যে ঠিক আছে। এরকম করার জন্য আমাদের একটা ক্লাস দিয়ে করি, আমরা এলআইতে একটা ক্লাস দিই, সাপোজ কারেন্ট নামে একটা ক্লাস দিলাম, কি নামে, কারেন্ট ইলেকট্রিসিটি আর কি, নাকি কারেন্ট মানে বর্তমান। আচ্ছা তো এখানে মেইন মেনু ইউএল এলআইয়ের বদলেই তো কারেন্ট দিছে, তাই না, তো এলআই না লিখে কারেন্ট লিখবো। ওকে এবার আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ডটা সাপোজ এটা দিলাম, এবার এটাকে একটু গোল করি আমি, বর্ডার রেডিয়াস 6 পিক্সেল হয়েছে গোল। এটার একটু শ্যাডো তৈরি করি, আচ্ছা গোলটা একটু কমাই আমি, এটা একটু শ্যাডো তৈরি করার জন্য আমাদের এখানে লেখেন আপনি বক্স শ্যাডো, ডান দিকে আমি সরাবো না, ডান দিকে জিরোই থাক, ঠিক আছে, ডান দিকে আমি জিরোই রাখি, নিচের দিকে মনে করেন 5 পিক্সেল, আর এটা ব্লার হবে না, এটা ঝাপসা হবে না। এটাকে আমি তারপরে একটা কালার দিব, মনে করেন এই কালারটা দিই, একটু ডিপ দিয়ে দিলাম আর কি, কেমন লাগে একটু দেখেন, ভালো লাগে, ভালো লাগে না, শ্যাডো না, আমি নিচের দিকে একটু বুঝেলাম যে এটা একটা বাটন। ব্লার দিলে ভালো হবে, এটা ভেসে আছে এটা বুঝাবো না আমি, এটা কোনো কিছুর উপর উঠে আছে এটা বুঝাচ্ছি না আমি, আমি বুঝাচ্ছি এটা একটা বাটন, যেমন ক্যালকুলেটারের বাটনগুলো একটু উপর উঠে থাকে, টিপা যায় আর কি, এটা প্রেস করলে ভিতরে ঢুকে যায়। তো আমি এটাকে হোভারে একটা ইফেক্ট তৈরি করি, কারেন্টে হোভার করলে কেমন দেখাবে, কারেন্টে যখন হোভার করা হবে তখন বক্স শ্যাডোটার যেটা চেঞ্জ করবো ওটাই দিব এখানে, বক্স শ্যাডো আর কি থাকবে না, বক্স শ্যাডো কি থাকবে না, প্লাস এটার একটা বর্ডার তৈরি হবে। ওয়ান পিক্সেল সলিড বর্ডার, ভালো কথা, বর্ডারটা এখানেও থাকবে,
বর্ডারটা এখানেও থাকবে কিন্তু ট্রান্সপারেন্ট, কি থাকবে ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মানে নাই কোনো কালার নাই, স্বচ্ছ আছে কোনো মানে ই আছে, কি বলে এটাকে কোনো বর্ডার আছে নাই, কিন্তু আমি যখন এটাকে হোভার করতেছি এটা শুধু নিচের অংশটাই চলে যাচ্ছে, আসলে মনে হচ্ছে না এটা এটা যে ভিতরে ঢুকে যাচ্ছে। তো এই জন্য আমরা যে কাজটা করব, আমরা এখানে কত পিক্সেল দিছিলাম, 5 পিক্সেল, এটার আপনি প্যাডিংটা একটু বাড়ায় দেন হোভারে, প্যাডিং বটম 5 পিক্সেল, যাতে মনে হয় এটা সাইজটা আসলে। এবার মনে হচ্ছে আমি প্রেস করতেছি, দেখেন ভালো করে দেখেন, মনে কর মনে মানে মনে হয় যে আমি প্রেস করতেছি তাই না? আচ্ছা, তো এই জিনিসটা আমি একটু কমায় দিব, উপরে নিচে কত দিছি 10 পিক্সেল, তো 5 পিক্সেল করে দিই, এবার বোধ হয় মোটামুটি ভালো লাগে। আচ্ছা যাই হোক, এটা যদি আমি উপরে দিতাম তাহলে আরো ভালো লাগতো। আচ্ছা যাই হোক, এবার আমরা দিব হোভার করলে এই অবস্থা হবে, হোভার করলে কি হবে এই অবস্থা হবে। এটা করার জন্য আমরা এখানে একটু মানে আবার প্রত্যেকটার হোভারের জন্য করি সেম জিনিস, কপি করেন কারেন্ট না সবগুলো লেয়ার, যখন হোভার করা হবে তখন এটা পাবে, কি পাবে এটা পাবে, এটা পাবে আচ্ছা সেভ দিয়ে আমি ঠিক আছে, কিন্তু নড়াচড়া করতেছে তাই না? তো এই জন্য আমি একটু কেয়ারফুলি করি, এখানে যে এটা দিছিলাম বর্ডার টর্ডার হাবি জাবি দিছিলাম সব বাদ দিয়ে দিই, আচ্ছা সব বাদ দিয়ে দিলাম, দেখেন এখন নর্মাল হয় থাকে কিনা, এই যে নর্মাল হয়ে আছে। আর এটা প্যাডিংও আমি কমাই দিছিলাম, তো প্যাডিংটা আবার আমি একটু বাড়াই দিই। আচ্ছা তো এই আমি চাচ্ছি যে হোভার করলে এগুলো তো হবে, এই সেম জিনিসই কপি করেন, খালি একটু চেঞ্জ করে দিব আমরা প্রপার্টিতে, এখানে কারেন্ট না রেখে এলআইতে যখন হোভার করবে তখন এই স্টাইলটাই পাবে, সেম জিনিসই পাবে, হোভার করলো সেম জিনিসই পাবে। এখন ওরে হোভার করলে ও তো বাচ্চা কাচ্চা নিয়ে লাল হয়ে যাচ্ছে, সমস্যা, এই জন্য ওদেরকে আলাদা করে দিতে হবে, এদেরকে আলাদা করে দিতে হবে, আলাদা করার সিস্টেম। এই যে এলাই প্রথম এলাই, কোনটা প্রথম এলাই, এটাকে পজিশন রিলেটিভ করতে হবে যাতে অন্যগুলোকে অ্যাবসলিউট করলেও এর সাথে লেগে থাকে, ঠিক আছে, হয়তো আলাদা কিন্তু এর পাশাপাশি থাকে, এজন্য এলাইকে কি করতে হবে পজিশন রিলেটিভ অ্যাবসলিউট, এগুলো দেখেছি না দেখিনি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো আমি আগে পজিশনটা দেখাই আপনাদেরকে, মনে করেন একটা বক্স, বক্সের হাইট আছে 500 পিক্সেল, উইথ আছে 500 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড হইল রেড, এই তো না একটু কমাই, এটাকে আমি ব্ল্যাক করে, আচ্ছা তো এটাকে যদি আমি পজিশন ফিক্সড করি, পজিশন ফিক্সড তাহলে কি হয়, চেঞ্জ হয় হয় চেঞ্জ
হয় না। আপনি একটা কাজ করেন, আপনি লোরেম ইপসাম ডট নেটে যান, এটা একটা ওয়েবসাইট যেখান থেকে আমরা কিছু অর্থহীন শব্দ মানে কথা নিয়ে আসবো, এগুলার কোনো মিনিং নাই, এগুলা শুধুমাত্র ডেমো হিসেবে ইউজ করা হয়, এগুলার কোনো মিনিং নাই। তাই আচ্ছা একটু দেখি আমি, কিছু আসে না। আমি তো সিলেক্ট করছি বাংলা, আসে এটা কোনো মিনিং নেই, যদি কোথাও লেখা থাকে এটার মিনিং আসতে আছে। দেখি আমি সার্ভিস সার্ভিস রুম আমাদের সাথে যোগাযোগ করুন, কিন্তু একটি হোল হিসেবে বিনিয়োগ রদ কিছু দ্বারা একটি মহান ধারণা এভরি দয়া করে মানুষ কখনো তাদের ভূমিকা মডেল হিসেবে আছে, তার মানে মিনিং আছে, আমি ভুল জানতাম আর কি। আচ্ছা এটা মূলত কোনো মিনিং এর জন্য ইউজ করা হয় না, এটা ইউজ করা হয় ডেমো হিসেবে, ঠিক আছে, কারণ এখানে প্রত্যেকটা লেটার থাকে, এ থেকে জেড পর্যন্ত সবই থাকে। আমরা যদি এখানে ডেমো হিসেবে এবার লিখি, এখানে এবার লিখি, দেখতে ভালো লাগবে লাগবে দেখতে ভালো লাগবে না, কিন্তু এটা আবার ইউজ করলে দেখতে ভালো লাগবে। দেখেন খুব একটা খারাপ লাগে দেখতে, লাগে না, খুব পরিপাটি মনে হয়। দেখেন আপনি একটা রিলোড দেন, ফিক্সড বলতে কি বুঝায় এখন বুঝতে পারছেন? এটা যেখানে আছে ওইখানেই থাকবে, স্ক্রল করলেও ওইখানেই থাকবে। এটা দেখতে পাওয়া যায় বিভিন্ন ওয়েবসাইটের ব্রেকিং নিউজে, আমি কিন্তু বরিশালের লোক না, বরিশালের আছেন কয়জন? একজন, আচ্ছা দুইজন তিনজন, আপনার কি বরিশালের না? আপনি বরিশালের না? আচ্ছা না, আপনি ওনার দিকে তাকাচ্ছেন, উনি আপনার দিকে তাকাচ্ছে, সেজন্য গেস করলাম আর কি। আচ্ছা যাই হোক, এখানে কিছুক্ষণ পর দেখবেন একটা ব্রেকিং নিউজ আসবে, আচ্ছা যাই হোক, এই যে দেখেন এই লেখা দেখছেন, বরগুনায় বাল্য বিয়ে প্রতিরোধে গোল টেবিল বৈঠক, এটা কি হয়ে আছে, ফিক্সড হয়ে আছে, এখন আবার ঠিকঠাক শো করতেছে, যে মানে এটা কি করা, পজিশন ফিক্সড করা, আমি যদি চাই একদম নিচের কোনায় ফিক্সড হয়ে থাকবে সেক্ষেত্রে। হুম, কেন কেন হইছে, এই যে আমি ও কেন ইউজ করে, মানে যাতে নিচের দিকে উপর দিকে যেখানে যায় না কেন এই ফোকাসটা থাকে, এখানে এটা যাতে ফোকাসটা থাকে, চোখটা যাতে ওইদিকে যায়, দেখেন নিচে যেখানে যায় না কেন এইদিকে কিন্তু চোখ যাবে, এখানে মানে লেটেস্ট নিউজগুলো শো করবে, যে দালাল সহ পিরোজপুরে ঝালাকাঠির দুজন আটক, আচ্ছা এরকম করে অনেকগুলা নিউজ শো করবে, এটার মধ্যে চোখটা ফোকাস গেলে মনে হবে না সাইটটা অনেক সুন্দর, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। বুঝি রে, এটা সিএসএস এর কাজ না। আচ্ছা আমি যদি চাই এটা একদম এই কোণায় ফিক্সড হয়ে থাকবে, কেমনে, পজিশন দেওয়ার পর যে পজিশনই দেন না কেন, পজিশন দেওয়ার পর টপ লেফট বটম রাইট এগুলো ইউজ করা যায়, পজিশন না দিলে কাজ করে না, ওকে মনে থাকবে, পজিশন না দিলে কাজ করবে না কিন্তু এগুলো। আর এখানে চারটা একসাথে কখনো ইউজ করা যায় না, দুটো ইউজ করতে হয়, কয়টা, দুইটা, টপ আর বটম থেকে যে কোনো একটা ইউজ করতে হয়, রাইট আর লেফট থেকে যে কোনো একটা ইউজ করতে হয়, কারণ আপনি বললেন ওরে যে নিচের থেকে বাম দিকে এখানে থাকবে, এখন যদি আবার রাইটের পজিশন ঠিক করেন ওকে যাবে এখানে, যাবে না, তো টপ দেন আপনি, টপ টপ যদি আপনি জিরো দেন মানে উপর থেকে জিরো পিক্সেলে থাকবে, লেফট থেকে
10 পিক্সেলে থাকবে তাহলে কোথা থাকবে টোটাল ওয়েব পেজের উপর থেকে 0 পিক্সেল বাম দিক থেকে 10 পিক্সেল আপনি যদি করেন যে বটম থেকে 0 পিক্সেল লেফট থেকে 0 পিক্সেল তাহলে কই থাকবে নিচের কোণায় এই যে আপনি যদি করেন বটম থেকে 0 রাইট থেকে 0 কই থাকবে আচ্ছা তো ট্রান্সপারেন্ট কেমনে করবেন এটা তো কথা এই যে কালো কালারটা এর ব্যাকগ্রাউন্ড থেকে লেখাটা দেখা যাবে এটা কেমনে করা হয় এটা করার জন্য আমাদের এই যে ব্ল্যাক দিছিলাম না ব্ল্যাকের আরজিবি কোড বের করতে হবে আপনাকে কি বের করতে হবে আরজিবি কোড বের করতে হবে ব্ল্যাকের আরজিবি কোড কারো জানা আছে আরজিবি কোড বলতে কি বোঝায় এখানে দেখেন এই যে হেক্স কোড মানে হ্যাশ আরজিবি কোড মানে 255 255 মানে তিনটা সংখ্যা থাকে যখন আপনি এটা সিলেক্ট করে এটা ক্লিক করবেন তখন এখানে কালারটা দিয়ে দিলে ওই কালারটা চলে আসে দেখছেন আরজিবি বলতে বোঝায় রেড গ্রিন ব্লু আপনি যে কালারটা ইউজ করবেন ওই কালারটার মধ্যে 255 কত শতাংশ রেড আছে 255 কত শতাংশ মানে শতাংশ না সরি 255 কত কতটুকু 73 আছে মানে কতটুকু আছে এটাই এখানে কতটুকু 73 না কতটুকু আছে 255 ভাগ করলে কতটুকু গ্রিন কতটুকু রেড আর কতটুকু ব্লু হইতে পারে সেটাই হয় কোথায় এগুলাতে তো এখানে রেডের অংশ কত 52 হাইয়েস্ট কত হয় 255 আপনি যদি এখানে 255 করেন মানে হাইয়েস্ট ভ্যালুটা দিয়ে রাখেন তাহলে কি হবে সাদা আপনি যদি সর্বনিম্ন মানটা দিয়ে রাখেন কি হবে কালো আপনি যদি এটাকে ট্রান্সপারেন্ট করতে চান ঝাপসা হবে সেই ক্ষেত্রে এখানে বি এর পরে একটা এ লিখতে হবে কি লিখতে হয় এ লিখে এখানে একটা কমা দিতে হবে কি দিতে হবে কমা কমা দিয়ে এবার দেন 0 থেকে 1 পর্যন্ত এটা যদি 100 1 কে যদি 100 ধরা হয় 0 থেকে 1 পর্যন্ত এর মাঝখানে এটা দেওয়া যাবে এখানে কিন্তু 2 3 4 5 দেওয়া যায় না 0 দিতে হয় 1 দিতে হবে মাঝখানে দিতে হয় আপনি যদি 0.2 দেই 0.2 এটা কি 1 এর চেয়ে কম না দেখছেন আপনি যদি এটা 0.3 দেন কিউ স্যার ট্রান্সপারেন্টই কিন্তু একটু গাঢ় আপনি যদি এখানে 0.9 দেন 1 দিলে আর কি কালোই থাকবে থাকবে তো 0.9 দিলে কালোই থাকতেছে কিন্তু পিছনেরটা দেখা যাচ্ছে মানে খুবই হালকা এটাকে বলা হয় আরজিবিএ তখন বুঝাতে পারি না ওই যে ওখানে আরজিবিএ দেখেছিলাম এখন বুঝতে পারছেন আরজিবিএ দিয়ে কি করে এখন আপনার কাছে আছে শুধুমাত্র একটা হেক্স কোড আপনার কাছে কি আছে শুধু একটা হেক্স কোড আছে আপনি এটাকে আরজিবি তে রূপান্তর বা আরজিবি এ তে রূপান্তর করবেন কেমনে এটা মানে গুগলে গিয়ে একটা সার্চ দেন হেক্স টু আরজিবি সবই আছে গুগলে বা সবই আছে বিভিন্ন অনলাইন ওয়েবসাইটে এই যে হেক্স টু আরজিবি কনভার্টার এখানে এক্স কালারটা দিবেন অন্য ওয়েবসাইটে চলে গেছে কি কিছু হয় এখানে একটা ওয়েবসাইটে লিঙ্ক দাও আমরা কি ওয়েবসাইট ইউজ করতে পারতেছি না নাকি যাই হোক অন্য একটা ওয়েবসাইটে যাই
এর আরজিবি টু এক্স খালি কি করবেন কালারের কোডটা দিয়ে দিবেন কনভার্ট টু আরজিবি দিবেন ওটা কনভার্ট করে দিবেন ও আচ্ছা সরি আমাদের পাঁচটা আছে কত জিরো জিরো যদি সাদা হইতো এফ 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 বা লাল হইতো এবার কনভার্ট দেন 255 00 00 আরজিবি কোড কোথায় পাবেন বুঝতে পারছেন এখানে হয়তো একটু কমপ্লিকেটেড করে লিখে রাখছে আরো অনেক ওয়েবসাইট আছে কোভেলপার্স ডট কম না ওটা হচ্ছে কোভেলপিং ডট কম তখন যেটা বলছিলাম ওটা কি কোভেলপার্স ওটা কোভেলপার্স না কোভেলপিং ডট কম এখানে হেক্স টু আরজিবি আছে এখানে আরো অনেক অনেক টুলস আছে এগুলো দেখবেন আপনারা যাই হোক তো আমরা আরজিবি দেখলাম এবার আমরা পজিশন ফিক্সড বুঝলাম এবার বুঝি পজিশন অ্যাবসলিউট কি জিনিস পজিশন অ্যাবসলিউট কি কই এই যে এখানে সিম্পলি অ্যাবসলিউট করে দেন কি করবেন অ্যাবসলিউট করে দেন ও কিন্তু এখানেই থাকবে আমার চেঞ্জ করা হয়নি এটা যাই হোক ও কি করবে এখানেই থাকবে কিন্তু নামবে না কিন্তু স্ক্রল করলে নামবে না সে স্ক্রিনের একদম নিচেই থাকবে স্ক্রল করলে আবার ওখানে দাঁড়া থাকবে এটা হইল অ্যাবসলিউট এখন আমি চাচ্ছি মনে করেন এটার ভিতরে একটা বক্স বানাইতে আমি মনে করেন এই যে বক্স নিলাম এই বক্সের ভিতরে আবার আমি একটা সাব বক্স নিলাম সাব বক্স নিয়ে এবার আমি বক্সটাকে কপি করে এখানে পজিশন টজিশন বাদ দিয়ে দিই এখানে আমি যদি সাব বক্স নিয়ে এটার ব্যাকগ্রাউন্ড করে দিই সাদা আর এখানে আমি হাইটটা একটু কমায়া দিই উইথটাও একটু কমায়া দিই কই কই সাদা কোথায় না বক্স তো থাকবে এখানে মূলত সাব বক্স লিখে নেই আমি আসছে ভিতরে এখন পজিশন অ্যাবসলিউট তো জানি আমরা জানি না রিলেটিভ কেন ইউজ করে মনে করেন এই বক্সটাকে এই যে সাব বক্স এইটাকে যদি আমি পজিশন অ্যাবসলিউট করি কি করি মানে কোনো কিছুর ভিতরে আছে এটা কোনো একটা কিছুর ভিতরে আছে বা আমি মনে করেন যে এখানে পজিশন টজিশন সবই বাদ দিলাম মনে করেন সাপোজ দিলেও সমস্যা ছিল না সাপোজ এটা এখানে আছে এখন আমি সাব বক্সটাকে করলাম পজিশন অ্যাবসলিউট করে টপ থেকে জিরো করলাম রাইট থেকে জিরো করলাম কই যাবে আমি চাচ্ছি বক্স থেকে বের হবে না সে তাকে একটা রুমে আটকে রাখা হয়েছে সে এটা থেকে বের হইতে পারবে না এইটা করার জন্য যে রুমটা আছে না রুমটাকে বলতে হবে তুমি পজিশন রিলেটিভ মানে তোমার ভিতর যাই থাকুক না কেন কোনো কিছু তোমার কাছ থেকে বের হইতে পারবে না যেটাকে অ্যাবসলিউট করছি আর কি এটাকে কোন জিনিসটার থেকে বাইরে হইতে দিতে চাই না আমি সেই জিনিসটাকে
কি করব, রিলেটিভ করব, দেখেন ওটা থেকে বেরোতে পারবে না, ও এখানে আটকা থাকবে। ও এইটার অনুযায়ী টপ থেকে জিরো থাকবে, রাইট থেকে জিরো থাকবে। ওকে যদি আমি টপ থেকে 10 পিক্সেল করি, তাহলে সে কোনটার সাপেক্ষে 10 পিক্সেল হবে? এই বক্সের সাপেক্ষে। এখানে রিলেটিভ বলতে সাপেক্ষ বুঝাইতেছে, কোনটার সাপেক্ষে সে অ্যাবসলিউট হবে। তো যেটাকে আমি অ্যাবসলিউট করব, সেটা যেটার ভিতরে আছে সেটাকে রিলেটিভ করব, যাতে এটা থেকে বের হইতে না পারে। কিন্তু আমি যদি এটাকে রিলেটিভ না করতাম, মানে কি টোটাল ওয়েবসাইটেরই ওয়েবসাইটের ভিতরে থাকতো কিন্তু বক্সের বাইরে চলে যেত। কিন্তু বক্সের বাইরে যদি নিতে চাই, তাহলে আর বক্সের ভিতরে লিখলাম কেন, তাই না? বক্সের বাইরে যদি নিতে চাই আমি, বক্সের ভিতরে লিখলাম কেন? এখন বুঝতে পারছেন অ্যাবসলিউট কী জিনিস আর রিলেটিভ কী জিনিস? বুঝতে সমস্যা আছে, থাকার কথা না। এখন আমি চাই না এই ইউএলটা এটার বাইরে গিয়া অন্য কোথাও চলে যাক, ওয়েবসাইটের বাইরে এদিক সেদিক চলে যাক। আমি চাচ্ছি ও ওর মধ্যেই থাকবে, ঠিক আছে? মনে থাকবে? এখন কেমনে এই এলআইটাকে আপনি, এলআইটা তো প্রথম এলআই না, দ্বিতীয় এলআই? প্রথম এলআই, এর আগে তো কোনো এলআই ছিল না। তারপরে প্রথম এলআই মানে বুঝাইতেছে এটা না, এটাকে পজিশন কি করবেন, রিলেটিভ করবেন। আর রিলেটিভ যখন করবেন, তখন এটাকে তো অ্যাবসলিউট করতে হবে, তাই না? তো আপনি একটা, আমি তো প্রথমটাকে রিলেটিভ করতেছি, প্রথমটার সাপেক্ষে সে নামবে, এইটার সাপেক্ষে না পরেরগুলো নামবে। তো আমি এটাকে সাপেক্ষ বানিয়েছি, এটা তো প্রথম এলাই, তাই না? প্রথম এলাই, প্রথম ইউএল এর প্রথম এলাই, এই জন্য আমি প্রথমটাকে পজিশন রিলেটিভ করলাম। আর এর ভিতরে যে ইউএল থাকবে, মানে এই এল এর ভিতরে, এই এল এর ভিতরে যে ইউএল থাকবে, কিংবা এভাবেও লিখতে পারি, একই কথা, একই কথা। এটা কি কোথাও লিখছিলাম আগে, কোথায়? না না না, আমি এলআইতে লিখছি, ইউএল লিখি নাই। আমার তো পুরাটাকে নামাইতে হবে, তো এলআই এলআই নামাবো না, এত পুরা সাবমেনুর এরিয়াটারে নামাই, এই পুরাটারে, এই পুরাটারে ধরে নামাবো। এটা কোথায় থাকে? ইউএলএ থাকে। এলআই তো জাস্ট প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল, আমি পুরাটারে নামাচ্ছি। এই জন্য প্রথম ইউএলের যে পরের ইউএলটা, এটাকে আমি পজিশন অ্যাবসলিউট করতে হবে, আর এটা টপ থেকে 100% থাকবে। এখন এই টপ থেকে 100% বলতে কী বুঝাইতেছি, সে এই এলআইটা উপর থেকে 100% শেষ হওয়ার পরেই শেষ করবে। যদি আপনি জিরো দেন, এখানে 0% দেন, টপ থেকে জিরো, তাহলে কই থাকে দেখেন, ওর ভিতরে চলে গেছে, দেখছেন কই গেছে, ওই ডিজাইনটা ভিতরে চলে গেছে। এই জন্য আমি যদি 100% করি, তাহলে সে ওইটার সাপেক্ষে শেষ হওয়ার পরে, মানে ওটা 100% ওভার হওয়ার পরে সে শো করবে। যে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন, মানে এটা ব্যাকগ্রাউন্ড পায় নাই, ব্যাকগ্রাউন্ডটা এখন আর পায় নাই, ব্যাকগ্রাউন্ড আলাদা করে দিতে হবে ওকে, সেম ব্যাকগ্রাউন্ডটাই দিয়ে নেন ওকে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে আমি রিলোড দিলাম একটা, এখানে একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছো। নিচেরগুলো ডিলিট করে দিব, ওগুলো তো বোঝানোর জন্য দিয়েছিলাম। এই অবস্থা। এখন কোনো কিছুকে যখন অ্যাবসলিউট করবেন, এটা তো অ্যাবসলিউট অবস্থা আছে, তাই না? এটা কি আছে? অ্যাবসলিউট অবস্থা আছে। কোনো কিছুকে যখন অ্যাবসলিউট করবেন, তখন সে অবশ্যই জায়গা না পেলে ওয়ার্ডগুলোকে নিচে নামায় দিবে। জায়গা পায় নাই, ওয়ার্ডগুলোকে কই নামাইছে, নিচে নামায় দিয়েছে, কারণ সার্ভিসেস পাইছে সে এতটুকু, সে খুব বেশি হলে এতটুকু গেছে আর কি, তারপরেই
নিচে নামায় দিচ্ছে, জায়গা আর খালি পাচ্ছে না সে, এই জন্য এটা উইথটা একটু বাড়ায় দেন। উইথ 200 পিক্সেল করে দেন, সে ওই উইথটা একটু বেড়ে যাবে, আরও বাড়বে, 300 করে দেন। ঠিক আছে, উইথ বাড়া দিছি, সে পেয়ে গেছে, কি ভালো না, সুন্দর না? এখন আমি যাচ্ছি, এটা নর্মাল অবস্থায় কি থাকবে, হাইট থাকবে, মানে ডিসপ্লে না থাকবে। আচ্ছা, কেউ একজন আমাকে সাব মেনু বানায়া পরে নিচে স্লাইডার বানায় বলছিলেন, ভাই স্লাইডারের নিচে চলে যায় মেনু, কে? এইভাবে করলে আর নিচে যাবে না, ঠিক আছে? আচ্ছা, এবার আপনি এরপর থেকে মেনু বানালে এরকম সিম্পলি করবেন আর কি, অত হাবিজাবি কোড ইউজ করার কোনো দরকার নেই, এভাবে করবেন নর্মালি। তো এটাকে আমি হাইড করে দিব, এটাকে আমি হাইড করে দিব, যখন এখানে হোভার করা হবে তখন নামবে। তো হাইড করার জন্য এই পুরো ইউএলটাকে আপনি ডিসপ্লে নান করে দেন। ডিসপ্লে নান মানে কি, দেখা যাবে না, না চলেই যাবে, নাই নাই। তো আপনি এখানে যখন ইউএলএ হোভার করা হবে তখন তার পরের যে ইউএলটা, হোভারের পরের, মানে যেটাতে আমি হোভার করতেছি তার ঠিক পরের ইউএল, এই স্পেস দিয়ে কি বুঝায়, পরের না, এখানে ইউএল দিয়ে কি বুঝেছি, মেন মেন মেনুর ভিতরের, মানে পরের এএলআই দিয়ে কি বুঝেছি, ইউএল এর ভিতরের পরের, এই এলআই তে হোভার করার পর এর পরের আবার ইউএল থাকবে না? যেমন আমি মনে করেন এটাতে হোভার করতেছি, এর পরের একটা ইউএল আছে না, এটাই আমি স্পেস দিয়ে লিখছি যে এলআই তে হোভার করলে এর পরের ইউএলটা, আমরা তো আর ব্যাকগ্রাউন্ড উইথ এগুলো চেঞ্জ করবো না, কি চেঞ্জ করবো, ডিসপ্লেটা খালি চেঞ্জ করব। আপনাদের মধ্যে একজন রুবেল হোসেন মনে হয় হোভারে টোটালটা কপি করে নিয়ে আসছে, কপি করে নিয়ে এসে দেখে মিলে না, আমি কি পুরো সবগুলো চেঞ্জ করব, না চেঞ্জ করব কোনটা, ডিসপ্লেটা চেঞ্জ করব, সব সব বাদ দিয়ে খালি ডিসপ্লেটাই রাখবেন। বাইরে কি বৃষ্টি হচ্ছে হঠাৎ হঠাৎ, কারেন্ট আসছে, আছে এখানে খালি ডিসপ্লে নানা জায়গায় কি করবেন, ডিসপ্লে ব্লক করে দিবেন, তাহলে সে যখন আমি এখন ওভার করতেছি তখন এটা থাকতেছে আর আমি এগুলাতে কিছু করতে পারতেছি, যে অন্যগুলাতে কিন্তু নাই। ক্লিক করলে সার্ভিসে ক্লিক করলে কোথাও যাচ্ছে না, তো এখানে তো আমি ডাইনামিক্যালি কিছু করি না, আমি এতে এমনিতেই একটা ক্লাস দিয়ে লাল করে রাখছি, এটা তো আর পিএসপির কাজ করতেছি না, যেখানে ক্লিক করলে অটোমেটিক লাল হয়ে যাবে। আপনি যখন এইচটিএমএল সাইট করবেন আলাদা আলাদা এইচটিএমএল ফাইল থাকবে, ওইখানে আলাদা আলাদাভাবে আপনি ইন্ডেক্স ডট এইচটিএমএল এটাকে লাল বানায় রাখবেন, কন্ট্যাক্ট ডট এইচটিএমএল কন্ট্যাক্টকে লাল বানায় রাখবেন, তখন এটা লাল থাকবে না, আপনি নিজেই করতে হবে, আলাদা আলাদা ফাইলে আলাদা আলাদা লাল। লোডিং টাইম বাড়বে কেন, একটা পেজ মনে করেন এখানে ওয়েব নামের একটা পেজ আছে, ওটাতে ক্লিক করলে যে পেজটা আসে এটা হলো ইন্ডেক্স ডট এইচটিএমএল, এখানে ক্লিক করলে অন্য একটা পেজের সাথে লিঙ্ক করা, তো ওই পেজটা তো লাগবেই, নাকি ওই পেজটা বাদ দিয়ে চিন্তা করবেন লোডিং টাইম বাড়বে, পেজ দরকার নেই। একটা ওয়েবসাইট তো অনেক পেজ থাকে, তো অনেক পেজের জন্য অনেক ফাইল বানাতে হবে না, এক একটার এক একটা এইচটিএমএল ফাইল থাকবে, এইচটিএমএল ফাইলগুলো বলতেই পেজ বোঝাবে, আলাদা আলাদা পেজে, যেমন কন্ট্যাক্ট ডট এইচটিএমএল পেজটাতে আমরা এটাকে আর লাল না করে আমি ওই ফাইলটাতে এই অ্যাক্টিভ ক্লাসটা এই কারেন্ট ক্লাসটা এখান থেকে কাট করে এখানে নিয়ে যাব, বুঝে গেছে, ওই ফাইলটাতে ওইটা এখানে দিব না এখানে দিব আর কি, বুঝতে পারছেন? এখন ক্লাসটা ওই কাট করে ওই ফাইল এখানে দিয়ে দেবো, তো কন্ট্যাক্ট আস পেজে গেলে ওইটাতে শো করবে, কারণ ফাইলের নাম চেঞ্জ। আচ্ছা, সাবমেনু বানাতে পারবো, এবার এইটার সাবমেনু বানাবো, এগুলার সাবমেনুর আবার সাবমেনু, সাবমেনুর আবার সাবমেনু কেমনে বানাবো, সেম জিনিস, এই ইউএলএলআই গুলাই কি কপি করেন, কোনটার সাবমেনু বানাবো, মনে করেন ওয়েব ডিজাইনের সাবমেনু বানাবো, সেক্ষেত্রে এলআই শেষ হওয়ার আগেই আবার ইউএল দিয়ে দেন, এলআইটা শেষ করার ঠিক আগে আগে আবার ইউএলএলআই করেন, তাহলে কি হবে দেখছেন, কই আছে
ভিতরে ঢুকে গেছে, কেমনে কি করবেন? এখানে আবার দেখেন একটু ভালো মতো খেয়াল করেন, মেন মেনুর ভিতরে প্রথমে একটা ইউএল আছে, তার ভিতরে একটা ইউএল আছে, তাই না? তাই তো, তার ভিতরে আরেকটি ইউএল আছে না, তিনটে ইউএল। তৃতীয় নাম্বার ইউএলটাকে আমি পজিশন আবার অ্যাবসলিউট করব, কি করব, অ্যাবসলিউট করে লেফট থেকে এখন 100% করব, যাতে এই সাব মেনুটা পুরাটা শেষ হওয়ার পরে এখান থেকে শুরু হয়। লেফট থেকে তাহলে কি করব, 100% করব, আর টপ থেকে 0। মানে ও যেটার সাব মেনু, ও যেটার সাব মেনু, মনে করেন সে ওয়েব ডিজাইনের সাব মেনু, সে শুরু হবে এখান থেকে 0 থেকে, ঠিক আছে? এবার আমি তো এখনো হোভার করলে শো করবো এমন কিছুই করি নাই, তাই না? নর্মালি আমি স্ট্রাকচারটা বানাইলাম, এখান থেকে সে বেরোইছে। এখন যদি সে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাড করতাম তাহলে সে আমি যদি এটাকে ওয়েব ডেভেলপমেন্টে অ্যাড করতাম তাহলে সে বের হতো কোথেকে, ওয়েব ডেভেলপমেন্ট থেকে। তো এটাকে আমি হাইড করে দিতেই পারি, পারি না? পারি। এটাকে আমি হাইড করে দিই, ডিসপ্লে না না, যখন দ্বিতীয় ইউএল এর যে এলআই এটাকে হোভার করা হবে তখন তার পরের ইউএলটা ডিসপ্লে কি হবে, খুব কঠিন? হ্যাশ দাও তো এই জন্য, আর তারপরে শো করে কোথাও স্পেলিং কি মিস্টেক হচ্ছে দেখেন তো, একটা দুইটা তিনটা, তিনটা দিছি আরো হবে, ইউএল কয়টা, একটা দুইটা তিনটা, আর কই ও আর কি উপরে ডিসপ্লে ব্লকটা পাচ্ছে, যাই হোক ইউএলই তো দিলাম, এই যে ও রাইট, সরি না না, এটা তো আমি শো করার কিছু করিনি, এটা তো ব্যাকগ্রাউন্ডের বর্ডার রেডিয়াস দিছি, এটা এটা এই যে এখানে ওভার করলে যে বর্ডার রেডিয়াস প্লাস ব্যাকগ্রাউন্ড আসে এটা দিছে, এটা আলাদা জিনিস। আচ্ছা এটা হচ্ছে কেন একটু বলি, এটা আসলে আমার এখানে ডিসপ্লে ব্লক করা না হোভার করলে, বুঝেন এই যে না ডিসপ্লে ব্লক কই দিছি উপরে, হ্যাঁ এই যে ডিসপ্লে ব্লক করা না, ও এলআই এর পরে যতগুলো ইউএল আছে সবগুলো ইউএল রে ডিসপ্লে ব্লক বানাই দিতেছে আর কি। তবে এটি স্পেসিফিক করে দেয়, একটু একটু স্পেসিফিক করে দেয়, এক্স্যাক্টলি পরেরটা সবগুলো না, এটা তো মানে কি, এটা মানে হলো এক্স্যাক্টলি পরেরটা। এবার আপনি রিলোড দেন একটা শো করে, এক্স্যাক্টলি পরেরটার, এক্স্যাক্টলি পরেরটা ছাড়া অন্যগুলো আর শো করতেছে না, যখন আপনি আবার এটাই কি করবেন, পারবেন? কঠিন, খুব কঠিন না, এগুলো খুব সিম্পল জিনিস, খুব বেশি হলে 5 থেকে 6 বার ট্রাই করুন, 5 থেকে 6 বার 10টা মেনু বানাবেন, এটাতে আপনি হোভার করলে আরেকটা বের হবে, ওটাতে হোভার করলে বাম পাশ দিয়ে আরেকটা বের হবে, এরকম করে অনেকগুলো বানান, দেখবেন কি ইজি হয়ে যাবে আপনার কাছে। তো আমরা ওয়েব ডিজাইন করার সময় মিনিমাম সরি ম্যাক্সিমাম 4টার বানাবো, কয়টা, 4টা, মিনিমাম 2টার, মানে মিনিমাম এই 2টার বানাবো, সাব মেনু আর তারপরে সাব মেনু, আর ম্যাক্সিমাম কয়টা বানাবো, 4টা, 4টার বেশি আমাদের লাগবে না। এখন আমি এটার বানাইতে চাই, এটার তাহলে কি করতে হবে, সেম জিনিস খালি কপি পেস্ট করবেন, এখানে আবার আপনি এক্স্যাক্টলি দিয়ে রাখেন যে এটা ঠিক পরেরটা, এরপরে কপি করেন, জাস্ট সিম্পলি এটাকে কপি করেন, এটা কপি করার আগে আমি আবার ইউএলটা কপি করে নিই, কপি করে মনে করেন আবার এখানের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ভিতরে দিয়ে দিলাম,
ঠিক আছে তো এখন আবার কি হবে অটো পেয়ে গেছে কিন্তু এখন আর মার্কআপ কি করা লাগে নাই করা লাগে না অটো ডান দিকে পেয়ে গেছে আমি যদি এটাকে বাম দিকে পাওয়াইতে চাই এটা যদি বাম দিকে পাওয়াইতে চাই সেক্ষেত্রে কি করতে হবে আচ্ছা সেই ক্ষেত্রে এটাকে কপি করেন খালি এটাকে খালি কপি করেন কত নম্বর ইউএল চার নম্বর ইউএল এখানে খালি লেফট থেকে 100% না দিয়ে কি দিবেন রাইট থেকে 100% আর এখানে আরেকটা ইউএল দেন মানে তৃতীয় ইউএলের এলআই হোভার করলে চতুর্থ ইউএলটা কি হবে ব্লক হবে কিন্তু কোন পাশ দিয়ে বেরোবে ও ডান দিক থেকে 100% করছে মানে কি ডান দিক থেকে 100% মানে কি যদি কেউ বলে তোমাকে ডান দিক থেকে লাথি মারবো তো সে কোন দিকে যাবে ডান দিকেই যাবে তাকে যদি বলে তোমারে আমি ডান দিক থেকে ঠেলা দিয়ে ফালাই দেব সে কোন দিকে ডান দিকেই পড়বে বাম দিকে সো এখানে কত হচ্ছে রাইট সাইড থেকে থেকে 100% ধাক্কা দেওয়া হচ্ছে মানে কোন দিকে যাবে সে বাম দিকে যাবে টপ থেকে যদি 100 ভিজেল করা হয় সে কি টপে উঠবে সে তো নিচে নামবে এখানে রিলোড দেন একটা এই 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 ডানে বেরোয় একটু রিলোড দিই যেহেতু ইন্সপেক্ট এলিমেন্টে যাই আমি দেখি পায় নাই কিনা পাইছি কিনা একটু দেখি রাইট থেকে 100% আচ্ছা আমি যদি এখানে এরকম করে করি একই তো থাকে তার মানে পাচ্ছে না তার মানে কি পাচ্ছে না আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই তাহলে বোঝা যাবে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে বোঝা যাবে পায় কিনা ব্যাকগ্রাউন্ড পায় তো ব্লু তো হয় উপরে বুঝি নাই আচ্ছা এখানে আমি যদি লেফট থেকে জিরো করি তাহলে বুঝা যাবে আসলে কতটুকু কি কাজ করতেছে ঠিক আছে এবার লেফট থেকে আপনি মাইনাস করেন মাইনাস কত পিক্সেল মাইনাস 100% পাইছে বামে সে মনে করেন যে এইভাবে পাবে এই হচ্ছে অবস্থা এখন এটা যদি একটা বেশি হতো তাহলে তো লাগে যেত তো যাই হোক এরকম করে আমার প্রত্যেকটার কালারগুলো চেঞ্জ করে দিব ঠিক আছে মনে করেন একটার কালার হবে এটা মানে প্রথম যে সাবমেনুটা প্রথম যে সাবমেনু এটার কালার আমি দিয়ে দিলাম এটা এটা দিদি যে সাবমেনু এটাই এটাই এটা কালার দিয়ে দিলাম সাপোজ এটা ব্যাকগ্রাউন্ড ঠিক আছে
আবার তৃতীয় যে সাবমেনুটা সেটার আমি আরেকটা কালার দিয়ে দিলাম, তাহলে তো বোঝা যায় না? তো সাবমেনু বানানো খুব কঠিন, খুব একটা কঠিন না। সাবমেনু পারবেন আজকের পর থেকে? হ্যাঁ, ওটা সিএসএস এর কাজ না, ফিক্সড করা, ওটা ফিক্সড করা আর কি। কিন্তু সফটওয়্যার ক্যাটিতে দেখা যায় যে একটু নিচে নামালে পরে ফিক্স থাকে, প্রথম থেকে ফিক্স থাকে না, একটু নিচে নামালে ফিক্স থাকে, এটা সিএসএস এর কাজ না। আচ্ছা, এই মেনুটাকে এখন আমরা রেসপন্সিভ করবো, কি করবো? রেসপন্সিভ। তো রেসপন্সিভ করতে গেলে আমাদের একটু কষ্ট করতে হবে। মনে করেন এখন আমি দিলাম হাউ টু মেক এ মেনু রেসপন্সিভ। আচ্ছা, রেসপন্সিভ এটাকে করবো কেমনে? প্রথমেই প্রথমত রেসপন্সিভ করার জন্য প্রথমে একটা মিডিয়া কোয়েরি নিতে হবে, কি নিতে হবে? আর এমনিতেই কিন্তু এটা রেসপন্সিভ থাকবে, কারণ আমি নেফ ট্যাগের মধ্যে ইউজ করছি, আর কোনো উইথ এ পিক্সেল দিই নাই আমি, কোনো উইথ এ পিক্সেল দিছি এই সাবমেনু ছাড়া দিই নাই, এটা এমনিতেই রেসপন্সিভ থাকার কথা। দেখেন, দেখছেন অটো নিচে নেমে যাবে। ওটাই ঢুকাবো একটু পরে। নিচে চলে যাচ্ছে কারণ অ্যাবসলিউট করা। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি আপনাদের একটা আইডিয়া দিব জেড ইন্ডেক্স সম্পর্কে। কি জেড ইন্ডেক্স? ওকে, আমি একটা জিনিস সম্পর্কে এখন আইডিয়া দিব, জেড ইন্ডেক্স। তো তার জন্য জেড ইন্ডেক্স সম্পর্কে কি সবার আইডিয়া আছে নাকি? নাই, থাকার কথা না। আচ্ছা, একটা বক্স নিলাম, বক্স নিয়ে এবার আমি বক্সটাকে স্টাইলাইজ করব। মনে করেন উইথ 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল, আর এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি কিছু ইউজ করলাম না আপাতত। আমি মনে করেন আচ্ছা, এটা একটা ব্যাকগ্রাউন্ড ইয়েলো দিলাম আমি, এই তো। এখানে আমি দুটো ছবি ইউজ করবো, ইউজ করবো ছবি। আপনি যখন ওয়েবসাইটে কোনো ইমেজ শো করাবেন, একটা ওয়েবসাইটে কোনো একটা ইমেজ শো করাবেন, বড় সড়ো কোনো ইমেজ শো করানো যাবে না, ঠিক আছে? ইমেজের সাইজ যতটুকু আপনার ওয়েবসাইটে লাগবে ঠিক ততটুকু পরিমাণ রিসাইজ করে পরে অ্যাড করবেন, মনে থাকবে? তাহলে লোডিং স্পিডটা কম, মানে খুব ফাস্ট হবে। যদি আপনি বড় ইমেজকে সিএসএস দিয়ে ছোটো করে ফেলেন, তাহলে কিন্তু লোডিং স্পিডটা ওই বেশিই থাকবে। আপনার ইমেজের সাইজ 10 MB, কত? সাপোজ 10 MB, আপনার ইন্টারনেটের স্পিড 512 KB, কয় সেকেন্ড লাগবে ইমেজটাই লোড হইতে? কতক্ষণ লাগবে, কতক্ষণ লাগবে বলতে পারবেন? মানে একটা ওয়েবসাইট ভিজিট করছেন, এই ওয়েবসাইটের ভিতরে একটা ইমেজ আসছে যার সাইজই 10 MB, ওই ইমেজটা লোড হইতে মিনিমাম হলে 1 মিনিট লাগবে। কেন? 500 MB, 512 KBPS মানে কিন্তু 512 KBPS না, 50 করে যায় সেকেন্ডে। এখন 50 করে ডিস্ট্রিবিউট করেন আপনি 10 MB-কে, কত হয়? 1 মিনিটেরও বেশি লাগার কথা, ঠিক আছে? এজন্য একটা ওয়েবসাইটে কখনোই বড় সড়ো ইমেজ কি সাইজের চাইতে অতিরিক্ত কোনো সাইজই রাখা যাবে না। এখানে 400 পিক্সেলের ইমেজ লাগবে, 400 পিক্সেল ইনসার্ট করতে হবে। কেমনে? দেখেন, এখানে মনে করেন আমি হাউস নামের একটা ইমেজ নিব, খুবই বড় সড়ো ইমেজ নেই, একটা বিশাল ইমেজ, 1961x1458। এখানে সাপোজ ইমেজেস নামে একটা ফোল্ডার করি আমি, হোম ডট জেপিজি দিয়ে সেভ করলাম। এবারে ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর সাপোজ আরেকটা বাড়ি নিব আমি,
আগেরটাই তো মনে হয়। আচ্ছা খুব সুন্দর, যেগুলো দেখতে ভালো লাগে এরকম একটা বাড়ি না, এটা দেখতে খুব ভালো লাগতেছে। আচ্ছা আগে সেভ করার একটু দেখি আমি বাড়িটা। এটা হচ্ছে কথা বলার জায়গা নাকি? এটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা। আচ্ছা এটা সুইমিং পুল আর উপরে এগুলো কি? তো এটা যদি মানে একটু সামান্য গ্রেনেড ফুটে দেয় তো শেষ। আচ্ছা এখানে হোম টু ডট জেপিজি নামে আমি সেভ করলাম, হোম টু ডট জেপিজি। এবার আমি এখানে শো করালে আমি সিএসএস দিয়ে ইজিলি এই মাপে ফিট করতেই পারি, পারি না? তো আমাদের এই মাপটা কত? 300 × 300। তো একটা কাজ করবেন আপনারা, সেটা হলো অনেক সফটওয়্যার আছে রিসাইজ করার জন্য, যেমন আপনার মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার এটা উইন্ডোজে থাকে, এটাতে রিসাইজ করতে পারেন। আমি আসলে এটাতে রিসাইজ করতে পারি না, একটু ট্রাই করে দেখি। কেউ জানা আছে এটাতে রিসাইজ কেমনে করে? এডিট, এটা এটা আচ্ছা, তারপরে ক্রপ নাকি রিসাইজ? আচ্ছা তারপরে কাস্টম উইদেন হাইট। আচ্ছা 300 × 300 দিব, এবার ওকে দিলে হবে? কুই আসছে সাদত ভাই, পার্সেন্টেজ দিলেও লাভ আছে বলে মনে হয় না। হ্যাঁ কিন্তু সবাই তো ফটোশপ পারে না। আচ্ছা যদি ফটোশপ দিয়ে করি ওটা ইজিলি করা যাবে, ওপেন উইথ ফটোশপ দিবেন। ফটোশপ জিনিসটা লোড হইতে বেশি টাইম লাগে। আচ্ছা আমি দুইটা সফটওয়্যার দিয়ে দুইভাবে রিসাইজ করবো, এটা ফটোশপ দিয়ে করতেছি। ইমেজে ক্লিক করে এখানে দেখবেন রিসাইজের অপশন থাকবে, এই যে ইমেজ সাইজ, ঠিক আছে? ইমেজ সাইজে ক্লিক করে এবার আপনি এখানে এটা উঠে দিবেন। এটা কী করবেন? ক্লিক করে উঠে দিবেন যাতে আপনি এটা না দিলে এটা অটোমেটিক না হয়। এটাতে ক্লিক করে এবার আপনি এখান থেকে পিক্সেল সিলেক্ট করেন এখান থেকে। আচ্ছা এটা পিক্সেল সিলেক্ট হয়ে গেছে, এবার আপনি 300 করেন আর এখানে 300 করে, এই তো এরকমই তো। এবার আপনি এখানে ওকে দেন, ঠিক আছে? এবার এটাকে আবার সেভ করেন, সেভ অ্যাজ। সেভ ফর ওয়েব, এটা তো পিএনজির জন্য। হ্যাঁ এটা দিয়ে করা, এটা দিয়ে করা একই কথা। যদি না আপনি যদি এখানে সেভ ফর ওয়েব দেন তাহলে এখানে আপনি মেইনলি চারটা ফরম্যাট পাবেন, জেপিজি, পিএনজি 8, পিএনজি 24, ডাব্লিউবিএমপি, ঠিক আছে? এটাতে আপনি মনে করেন জেপিজি সিলেক্ট করলেন, করে এই জায়গার মধ্যে এখন পিক্সেল সিলেক্ট করবেন, এই যে পিক্সেল এটা উঠা দিয়ে এখানে আপনি পিক্সেল সিলেক্ট করলেন। করার পরে এখানে দেখছেন 24 কিলোবাইট, আপনি এটাতে আরও কমাইতে পারবেন। এটাকে এত মানে উনি বসে দেখে আমি দেখাচ্ছি, আসলে এটা দেখানোর দরকার ছিল না। এখানে 24 কিলোবাইট আরও বাড়াইতেও পারবেন কমাইতেও পারবেন, কেমনে? এখানে ক্লিক করেন একটা, এটা না সরি, এখানে যে হাই দেওয়া আছে দেখছেন, 24টারে যদি লো করে দেন কত হয়? 8। তো আপনি ম্যাক্সিমাম দিয়ে দেন কত হয়? 79। আপাতত আমি মিডিয়াম রাখি, মিডিয়াম রাখলে 12 হয়ে যাবে, এরকম সাইজ কমায় নেবেন। এবার সেভ দেন। আচ্ছা মাই কম্পিউটার এখানে যান, ওটাতে একটু বাড়ে আর কি। আচ্ছা এটা দিলাম, দেওয়ার পর আমি এখন শো করাবো, কি করাবো? শো করাবো এখানে বক্সের ভিতরে। হ্যাঁ হ্যাঁ
আমি তো ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হিসেবে শো করাবো না, আমি নর্মাল ইমেজ আকারেই শো করাবো। আমি নর্মাল ইমেজ আকারেই শো করাবো, ঠিক আছে? সেই জন্য আমি সিএসএস আর করাবো না। সিএসএস ইমেজ শো করে, ইমেজ সিএসএস শুধু ব্যাকগ্রাউন্ডে শো করে, ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজ সেট করা যায়, নর্মাল ইমেজ সেট করা যায় না। তো এখানে আমি আইএমজি দিয়ে এখানে দিলাম ইমেজেসের ভিতরে হোম ডট হোম হোম করে হাউস হোম। ও আচ্ছা, এটা হাউস বানাইছি আমি, আগে হোম ছিল। এটা একই হয়ে গেছে না? আচ্ছা, এটা 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 ডিলেট মারি, যাই হোক এটা ডিলেট মারি আর আগেরটা নিয়ে আসছি আমি। আগেরটা কি কোথাও আছে? তাকে এটা এরকমই থাক, আর আমি ওটা আবার আগে যেটা ছিল ওটা আবার সেভ করি। আছে এবার দুটা, এখন অনুভাবে রিসাইজ করা যায়। এখান থেকে পেন্ট ওপেন করবেন, আর ফটোশপ লাগবে না, পেন্ট ওপেন করবেন। কিছে পেন্ট ওপেন করে কন্ট্রোল প্লাস ডাব্লিউ দিবেন, কি দিবেন? কন্ট্রোল প্লাস ডাব্লিউ দিয়ে পিক্সেল সিলেক্ট করে এখান থেকে মেইন টেনটা বাদ দিয়ে দিবেন, যাতে একটার সাথে একটা অটো চেঞ্জ না হয়। এটা যদি দেওয়া থাকে এখানে 300 দিলে ওটা অটোমেটিক 223 হয়ে যাবে, তো এটা উঠে দিয়ে পরে 300 করবেন, করে ওকে দেন। ওকে দিয়ে আপনি ক্রস দিয়ে দেন। কতক্ষণ লাগছে? বেশিক্ষণ লাগে নাই, 300×300 যাই হোক, এটা কত? 12 আর কি। ওটাতে কমানো যায় না সাইজের, মানে কিলোবাইট কমানো যায় না, জাস্ট রিসাইজ করা যায়। আচ্ছা, তো আমি এটার ভিতরে হোম ডট জেপিজি দিলাম আর হোম টু ডট জেপিজি দিলাম, দুইটা দিলাম। এই যে একটা শো করতেছে, পরে একটা শো করতেছে, কিন্তু কি দেখা যাচ্ছে না? এরিয়া তো আমি এতটুকুই দিছি। এখন আপনি যদি এরকম করতেন, এটার কোনো এরিয়া নাই, এটা মনে করেন যে হাইটটা দিলেন আপনি 900 পিক্সেল, কই ওটা কই পাশাপাশি, ওটা হাউস, বারবারই একই ভুল, হোম ডট জেপিজি হোম টু ডট জেপিজি। ঠিক আছে, পাশাপাশি আসছে। এবার আপনি দুইটা ইমেজকে কি করবেন, পজিশন অ্যাবসলিউট করেন, আগে বক্সটাকে কি করবেন রিলেটিভ করে নেন, পজিশন রিলেটিভ করে এবার আপনি বক্সের ভিতরে যে আইএমজিটা আছে এনটিএ চাইল্ড 1, এটা বলতে বোঝায় প্রথমটা, এটা বলতে কি বোঝায়? প্রথম আইএমজিটা। আবার এটা দিয়ে কি বুঝাবে? দ্বিতীয়টা, জাস্ট একটা কলন দিয়ে এনটিএ চাইল্ড লিখে পরে দিবেন কত নম্বর আইটেমটাকে আপনি সিলেক্ট করতেছেন। আমরা প্রথমটাকে করব পজিশন অ্যাবসলুট টপ থেকে 0, লেফট থেকে 0, আর দ্বিতীয় যে আইটেমটা এটারও সেম একই স্টাইল দিছি। তাহলে একটা আরেকটা নিচে চলে যাবে না? যাবে একটা একটা নিচে, একই জায়গায় আছে কিন্তু, একটা আরেকটা নিচে। এখন জেড ইন্ডেক্স কাজ করবে নিচেরটার উপর উঠানোর জন্য। জেড ইন্ডেক্স কি করবে? এই যে এই বাড়িটা, এটার নাম কি? হোম টু। এটা কি পরে আছে না আগে আছে? পরে। মনে করেন আমি হোম টুটারে নিচে নামাবো, মানে দ্বিতীয়টারে, দ্বিতীয়টারে নিচে নামাবো, নিচেরটারে প্রথমটারে উপর উঠাবো, কেমনে? প্রথমটারে উপর উঠানোর জন্য জেড ইন্ডেক্সের মানটা বেশি রাখতে হবে, আর যেটারে নিচে নামায় দিবেন, যেটারে
পিছনে পাঠা দিবেন ওইটার জেড ইনডেক্সের মানটা কি হবে কম হবে। তো আমি দুই নাম্বারটা মানে কি যেটা শো করতেছে এখন এটার আমি জেড ইনডেক্সের মান কমাই দিছি, যেটা পিছনে শো করতেছে ওইটার জেড ইনডেক্সের মানটা। এখানে যে এনটিএ চাইল্ড দিয়ে করতে হবে এমন না, আমি আর কি ক্লাস নিয়ে নেই, আমার ভালো লাগতেছে না মানে টাইম বেশি খাবে, সেজন্য আমি ক্লাস টাস কিছু নিয়ে নেই, আমি এনটিএ চাইল্ড দিয়ে করলাম। এখন রিলোড দেন একটা, দেখছেন বুঝেন নাই, পিছনেটারে সামনে আনার জন্য যেটারে সামনে দেখতে চান, যেটারে চোখের সামনে দেখতে চান এটা জেড ইনডেক্সের মানটা টু রাখেন, মনে করেন টু না, আপনি এটারে রাখলেন 1000 আর এটারে রাখলেন আপনি 900 বা এটারে রাখলেন আপনি 1, কোনটা বেশি? উপরেরটা, সো উপরেরটাই আগে শো করবে। যদি আপনি এটারে একটু হলেও বাড়ায় দেন 1001 মানে 1001, তাহলে কোনটা শো করবে আগে? যে দুইটা একসাথে মানে বুঝলাম না কিভাবে, একটার ভিতর দিয়ে আরেকটা দেখা যাবে কিভাবে দেখতে চাচ্ছেন সেটা তো ভাই আপনি কি উঠতে পারবেন কিনা এটা তো কথা হতে পারে না, আপনি কি প্লেন দিয়ে উঠতে পারবেন এটা তো বলতে হবে, আপনি ইমেজটা দিয়ে বুঝেন আমাকে যে একটা ভিতর দিয়ে আরেকটা দেখতে চান নাকি পাশাপাশি দেখতে চান। এটা তো হোভার করলে পরেরটা দেখা যাবে, হ্যাঁ করা যাবে, কেন যাবে না? আপনি ইমেজের ইমেজের এনটিএ চাইল্ড 1 এটারে যখন হোভার করা হবে তখন সেই জিনিসটার মনে করেন এই যে এনটিএ চাইল্ড 2 যে সরি ভুল হয়েছে এনটিএ চাইল্ড 2 যেটা সেটার জেড ইনডেক্স কত? 1001 বেশি। আমি চাচ্ছি এটাতে যখন হোভার করা হবে এটার বেশি হয়ে যাবে, এটা যখন হোভার করা হবে তখন আমি তো উপরেরগুলো চেঞ্জ করবো না, জেড ইনডেক্সটা চেঞ্জ করবো, এটাকে 1002 বানিয়ে দেন, হোভার করলে জেড ইনডেক্স 1002 হয়ে যাবে। রিলোড দেন, চেঞ্জ হয় না, হ্যাঁ সরি সরি, হ্যাঁ ঠিক আছে কমাই দিতে হবে, তাহলে দুই নম্বরটাকে হোভার করলে ওটা কমে যাবে, যখন মানে যেটা শো করতেছে ওটাতে হোভার করার পরে জেড ইনডেক্স কমে গেছে। আসলে আপনারা যারা মানে বুঝতেছেন না বা একটু কঠিন লাগতেছে, যিনি কোশ্চেন করছে ওনার উপর একটা ছাড়বেন আমার উপর না, কারণ আমি কিছু দেখালেও আপনারাই কোশ্চেন করে ব্যাপারটাকে কমপ্লিকেটেড করেন, আমার উপর এক ঝেড়ে লাভ নাই, যিনি কোশ্চেন করে করে কমপ্লিট করছে ওনার উপর একটা ছাড়বেন। আচ্ছা দেখছেন এবার কাজ করে, এই যে অবস্থা, জেড ইনডেক্স মানে পিছনেরটারে সামনে আনা, যেটা দুইটা একটার উপর একটা শো করতেছে, পিছনেরটা শো করতেছে না সামনেরটার জন্য, এটা জেড ইনডেক্স বাড়া দিবেন ওটা সামনে চলে আসবে, এটা হচ্ছে জেড ইনডেক্স। হ্যাঁ করা যায়, যাবে না কেন, সবই তো করা যায় ভাই, একটা লোকের মাথা দিয়ে মানে রক্ত বের করা যায় না, বের করা যাবে তাই বলে কি ফাটাবো, ফাটাবো না, বাট এই কোশ্চেনটা করাটা বোকামি, আপনি তো জানেনই যে এখানে যা দিব তাই হবে, এখানে আপনি রাইট দেন, এখানে আপনি রাইট লেফট থেকে সরায় দেন, 200 পিক্সেল করে দেন, সমস্যা কি, আপনার কিছু মানা করতেছে না, এই যে সরে যাচ্ছে, অবস্থা যাই হোক বক্স বাদ দিলাম আমি, জেড ইনডেক্স বুঝাইলাম, জেড ইনডেক্স নিয়ে আপাতত কোনো আজকের পর থেকে কোনো কনফিউশন থাকার কথা না, কনফিউশন থাকলে নিজে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করে কনফিউশন থাকাটা স্বাভাবিক, এটা দোষের কিছু না, প্র্যাকটিস না করলে যে আপনার কনফিউশন থাকবে ধরে রাখেন। আচ্ছা এখন আমরা রেসপন্সিভ করব, ঠিক আছে, তো রেসপন্সিভ করার জন্য আমাদের
আগে একটা মিডিয়া কোয়েরি নিতে হবে, কোন মিডিয়া কোয়েরিতে আসলে এটা দেখতে অকওয়ার্ড লাগতেছে, এই পজিশন আসলে কত পিক্সেল 692। তো একটা কাজ করেন, 692 জন্য একটা মিডিয়া কোয়েরি নেন এট দ্য রেট মিডিয়া অল এন্ড ম্যাক্স উইথ কত 692 মনে হয়। যারা আমাকে অনলাইনে নক করে বলছেন ভাই এই লাইনটুকু আমি বুঝি নাই, বুঝার কিছু নাই, আপনাকে গরু রচনা মুখস্থ করতে দেওয়া হয়েছে, পুরো রচনা মুখস্থ না করে যদি বলেন বুঝতেছি না তাহলে তো বিপদ। মুখস্থ মানে মুখস্থ, মুখস্থ বুঝেন তো, মুখস্থ মানে মুখস্থ, এই লাইনটা মুখস্থ রাখতে হবে, খালি চেঞ্জ করবেন কতটুকু, এই অংশটুকু চেঞ্জ করবেন, আপনি যেটার নিচে নামলে চেঞ্জ করতে চান ওই পিক্সেলটাকে এখানে বসায় দেবেন, শেষ বসে এবার আপনি স্টাইলিং করেন। এখানে 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 অনলি স্ক্রিন দিলেও হয়, একটু শর্ট করে অলও লেখা যায়। না না আগে পিসির জন্য, আপনার টার্গেট তো পিসি, টার্গেট তো মোবাইল ইউজার না, যে করছে সে মূর্খ। হ্যাঁ মূর্খ, আমি আবার এই ওয়ার্ডটা বেশি ইউজ করি, ওই সে টুরস প্লাসের হলো মূর্খ, কারণ আপনি হয়তো দেখতে ভুল করছেন বা বুঝতে ভুল করছেন, টুরস প্লাসের যে করি মোবাইল নামে একটা পার্ট আছে যেখানে মোবাইলের জন্য ডিজাইন করে, তারপরে যদি ওইটা দেখে বলেন ভাই আগে মোবাইলে ডিজাইন করতেছে ওরা, তাহলে তো সমস্যা, আপনি বুঝতে ভুল করছেন। ঠিক আছে, মোবাইলের জন্য ছোট্ট সামান্য কিছু শো করে, অনেক টাইমে অনেক ওয়েবসাইটে গিয়ে দেখবেন কি মানে ডেস্কটপের ওয়েবসাইটে অনেক কিছু শো করে, মোবাইলে আসলে সামান্য খালি লগ ইনের অপশনটা শো করে, তাই বলে খালি লগ ইনের অপশনটা বানায়া পরে আপনি করবেন ডেস্কটপের জন্য বানাবেন, পুরোটা বানায়া পরে যেগুলো বাদ দেওয়া লাগে সব বাদ দিয়ে দেবেন মোবাইলে, আপনি বুঝতে ভুল করছেন। আচ্ছা তো এখানে মিডিয়া কোয়ারির জন্য আমি প্রথমে নিব ম্যাক্স উইথ, মানে কত নিচে নামলে এই স্টাইলটা পাবে, এখানে আপনি প্রথমেই আর এই অবস্থা আসলে প্রত্যেকটা শো করবে, এই যে এগুলো দেখতেছেন এগুলো সবগুলোর হাইট থাকবে না, কি হবে শো করবে, মানে কি মেন মেনুর ভিতরে যে ইউএল আছে মানে পরের যে ইউএলটা এটা ডিসপ্লে ব্লক হয়ে যাবে। ঠিক আছে, এটা কি হবে ডিসপ্লে ব্লক হয়ে যাবে। হুম হুম হ্যাঁ ফ্লোট নান কি হয়েছে, ফ্লোট তো নানই আছে, যে আগে এগুলো শো করতে হবে, তারপর আর কি কি শো করতে করাইতে হবে যেগুলো হাইড অবস্থা আছে এখন, কারণ মোবাইলে কি হোভার করা যায়, আমি আমার এই মোবাইল থেকে একটা ওয়েবসাইটে ঢুকে মানে কি মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন নেওয়ার জন্য গেছি, এদের হোভার করা ছাড়া দেখাই যাচ্ছে না, কিন্তু আমার এখানে তো হোভারের অপশন নাই, ক্লিক করা যায়, টাচ করলে ক্লিক হয়ে যায়। আচ্ছা এখানে তৃতীয় যে ইউএলটা এটাকে কি করবেন ডিসপ্লে ব্লক করে দেন, চতুর্থ যে ইউএলটা এটাও ডিসপ্লে ব্লক করে দেন, মানে সবই শো করার উচিত, এই অবস্থা আসলে সবই শো করবে কারণ কোনো হোভারের অপশন নাই। এবার একটা কাজ করেন, এবার এগুলাকে আপনি পজিশন ইনহেরিট করে দেন, কি করবেন পজিশন ইনহেরিট বলতে বোঝায় এখানে আর কোনো পজিশন থাকবে না, ঠিক আছে পজিশন থাকবে না, পজিশনগুলো বাদ দিয়ে দিতে হবে, কারণ কি পজিশন বাদ না দিলে একটা আরেকটু উঠে যাবে, বুঝলেন নাই মোবাইল স্ক্রিনে একটা আরেকটু উঠে যাবে, সবগুলোই পজিশন অ্যাবসলিউট করা, সবগুলোকে কি করতে হবে ইনহেরিট করতে হবে। ঠিক আছে, এবার মানে বুঝছেন তো সবাই। আচ্ছা এবার একটা কাজ করবেন, এবার আর টপ লেফট হাবি জাবি করার কোনো মানে হয় না, ঠিক আছে এবার লেফট থেকে সবগুলোকে জিরো করে দেন, লেফট থেকে জিরো, লেফট থেকে জিরো, এটা তো ই দেওয়া হয়নি,
আচ্ছা এবার রিলোড দেন একটা, সব কি আসছে না নিচে নিচে? এবার একটা কাজ করেন, এবার আপনি এগুলাকে ফ্লোট নান করে দেন। মেন মেনুর প্রথম যে এলাইটা এটাকে আমি ফ্লোট লেফট করছিলাম, এটা কি করবো এখন? ফ্লোট নান করে দিব। ঠিক আছে, আচ্ছা এই অবস্থা যখন আসবে তখন এটা এই প্রথম যে এলাইগুলো, প্রথম এলাই এগুলো ভিতরে দিয়ে, এগুলা তার ভিতরে দিয়ে এগুলা, তাই না? এটাই তো কথা। আচ্ছা এখন কি করবেন আপনি? এখন দেখেন কি করা যায়। আমি কি এই সাব মেনুগুলো অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের জন্য করছিলাম নাকি? হ্যাঁ। আচ্ছা এটার জন্য আমি প্রথমেই এই এটাকে 200 পিক্সেল করা আছে, যার কারণে এটা এতটুকুর বাইরে যেতে পারতেছে না, এটাকে 100% করে দেন। 200 পিক্সেল কই করা ছিল প্রথম ইউএলএ মনে হয়, এখানে মনে হয় এটার উইথটা 100% করে দেন, তাহলে ফুল স্ক্রিন হয়ে যাবে। হয়ে গেছে ফুল স্ক্রিন, নর্মাল অবস্থা তো এরকম, যখনই আমি এই পিক্সেলে আসতেছি তখন এগুলোই হয়ে গেছে। এখন আমি প্রথম যেগুলো আছে, প্রথম প্রথম যে এলাইগুলা এগুলার বাম পাশে সিম্পলি একটা হাইফেন তৈরি করব। কি করব? হাইফেন, সেটার জন্য এরকম করব। প্রথম যে এলাই, প্রথম প্রথম প্রত্যেকটার আগে, আগে বলতে কি বোঝাবে? বিফোরে আপনি একটা কন্টেন্ট দেন, কন্টেন্ট কি হবে? হাইফেন, হ্যাঁ নাহলে তো লেগে থাকবে। আচ্ছা আগেও একটা স্পেস দিই, সবগুলো পেয়ে গেছে তাই না? আচ্ছা তাহলে আপনি স্পেসিফিক করে দেন প্রথম এলাই। প্রথম ইউএল মেন মেনুর ভিতরে প্রথম ইউএলটা, ঠিক আছে এবার? কিন্তু আমি তো প্রথম এলাইতে এটা করে লাভ নেই, আছে প্রথম এলাই তো, প্রথম এলাই মানে প্রথমগুলা এগুলা, এগুলার বাম পাশে তো আমি হাইফেন দিয়ে লাভ নাই, আমি এর সাব মেনুগুলোকে হাইফেন দিব বোঝানোর জন্য যে এগুলো সাব মেনু। আচ্ছা সেই জন্য আমি ইউএল করি, কোনগুলো এখন কই গেল? প্রথম ইউএল এর পরের ইউএল এর ভিতরের এলাই এগুলার বিফোরে একটা কন্টেন্ট অ্যাড হবে, হয়েছে? কন্টেন্ট অ্যাড হয়েছে, স্পেসিফিক করে দেন। চলেই যায় না? আচ্ছা সমস্যা নেই, আচ্ছা এগুলো ব্যাকগ্রাউন্ডটা মার্জিন লেফটটা 10 পিক্সেল করে দেন, আর কালারটা আসলে সাদা করে দেন। কোনটা সাদা হবে তাহলে? এই হাইফেনটা সাদা হয়ে যাবে। এটা নিচে নামলো কেন, মানে উপরে উঠলো কেন বুঝলাম না। মার্জিন বাদ দিই আমি, এটা করাটা একটু কমপ্লিকেটেড আর কি। যাই হোক, এটা নিচে নামলো কেন বা উপরে উঠলো কেন বুঝতে পারছি, এটা বিফোর, বিফোরে একটা আলাদা একটা জায়গা তৈরি করে নিছে, ঠিক আছে? এটা বিফোরের জন্য আলাদা একটা জায়গা তৈরি করে নিছে, টোটাল জায়গাটা তৈরি করে পরে লেখাটাকে নিচে পাঠিয়ে দিছে। এই জন্য কী করতে হবে? বিফোরটাকে পজিশন অ্যাবসলিউট করতে হবে আবার।
গুলোকে পজিশন অ্যাবসলিউট করে টপ থেকে একটু নামায় দেন 20 পিক্সেল, কমান একটু কমান, বেশি হয়ে গেছে। ঠিক আছে, এবার একটু উপর উঠবে, 6 করেন। এবার ঠিক আছে, এবার এটাকে লেফট থেকে একটু উই করেন, লেফট থেকে 10 পিক্সেল। ঠিক আছে, আচ্ছা এরপরে এইগুলো এই যে ওয়েব ডিজাইন, আচ্ছা আমি একটা কাজ করি, আমি হোভার ইফেক্টটা বাদ দিয়ে দিই, এটা একটা অকওয়ার্ড লাগতেছে, আর আমি ওই কালারগুলো বাদ দিয়ে দিই, যেখানে ব্যাকগ্রাউন্ড ছিল ব্যাকগ্রাউন্ডগুলো বাদ দিয়ে দিই যেগুলো। এখানেই বাদ দিব ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট না, ট্রান্সপারেন্ট না, এটার ব্যাকগ্রাউন্ড কী হওয়া উচিত, এটা এটা কোনো ডিভাইস না, এটা আমরা এটা কোনো ডিভাইসের জন্য করতেছি না, আমরা এটা কোনো ডিভাইসের জন্য করতেছি না, এটা হোভার ইফেক্টটাও বাদ দিয়ে দিই আমি। কারণ আমাদের মোবাইলে কোনো হোভার ইফেক্ট থাকবে না, থাকবে থাকবে না। ওকে, তো এখানে আমি ওয়েব ডিজাইনটাকে অনেক সরাইতে হবে, কি করতে হবে, সরাইতে হবে, এজন্য প্রথম যে সাবমেনু এটা, এগুলার আমি একটা প্যাডিং বাদ দিছিলাম, মনে আছে উপরে প্যাডিংটা আমি এখানে বাদ দিব না। ঠিক আছে, এবার বুঝে গেছে, দরকার হলে আপনি ওই প্যাডিংটা ওইখানে দিয়ে রাখেন, না সরি না এখানেই বাদ দিতে হবে, পুলিশে এখানে বাদ দিতে হবে, যে হোম অ্যাবাউট সার্ভিসেস, তার ভিতরে ওয়েব ডিজাইন, তার ভিতরে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, আবার অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের মধ্যে আবার এগুলো, বুঝা গেছে রেসপন্সিভ করতে হবে কীভাবে। আর এই যে এখানে অ্যাক্টিভ জিনিসটা, তো এটাও বাদ দিয়ে দেন আপনি, কারেন্ট বলে কিছু নাই, মানে রেসপন্সিভে কারেন্ট বলে কিছু থাকবে, সরি রেসপন্সিভে তার, এটা হোভারের কাজ না, এটা থাকলে বোঝা যাবে কোন পেজে আছে, যত ছোট করবেন এ পর্যন্ত এটা কি থাকবে, রেসপন্সিভ থাকবে, এই অবস্থা, না না এটা তো মানে বুঝিনি, এটা মিনিমাম দেওয়া লাগবে না, লেখা লেখার জন্য তো স্পেস লাগবে, হ্যাঁ করা যায়, লেখাগুলোকে পার্সেন্টেজ দেওয়া যাবে না, লেখাগুলো কমাইতে হবে, না না করা যায় না, ফন্টগুলো তো উইথ অনুযায়ী কাজ করে না, যে আপনি উইথ কমাবেন আর ফন্ট কমবে, ফন্ট সাইজ অনুযায়ী কাজ করে, ফন্টের সাইজ থাকে 16 পিক্সেল, এই 16 পিক্সেলের 100% সে কাজ করবে, আপনি মিডিয়া কোয়ারিতে কমাইতে পারবেন, যেমন এই পজিশনে আসলে ফন্ট সাইজ হয়ে যাবে এরকম, এরকম করে দিতে পারবেন, বাট পার্সেন্ট ইউজ করা যাবে না, ঠিক আছে, ফন্টের সাইজের মধ্যে পার্সেন্ট ইউজ করা যাবে না, পার্সেন্ট ইউজ করা যাবে কখন একটু দেখেন, মনে করেন আমি বডিতে নর্মাল অবস্থায় ফন্ট সাইজ দিয়ে রাখছি 16 পিক্সেল, কিংবা বডি ছাড়াও আমি এতে ফন্ট সাইজ দিয়ে রাখছি 16 পিক্সেল, এতে তাহলে এটা 16 পিক্সেল পাচ্ছে, যখন আমি 14 পিক্সেল দিব তখন 14 পিক্সেল পাবে। এখন আপনি যখনই মিডিয়া কোয়ারিতে আসবে তখনই এর সাইজগুলো কমে একটা পার্সেন্টেজ করবেন, আপনি যদি এখানে ফন্ট সাইজ দিয়ে দেন 1 em তাহলে এটা কাজ করবে 100%, মানে কত পিক্সেল,
14 পিক্সেল তাই মানে 14 পিক্সেল পাবে এটা বডি থেকে পাইছে আর কি বডি থেকে সো আমি বডিতে দেই সরি ওয়ান ইএম মানে কি 100% ওয়ান ইএম মানে ফন্ট সাইজের ক্ষেত্রে ওয়ান ইএম বলতে বুঝাবে 100% আপনি যদি চান যে 400 আসলে এটা সাইজ আরো কমে যাবে 400 সেই ক্ষেত্রে 400 জন আর একটা মিডিয়া করে নেন মিডিয়া অল এন্ড ম্যাক্স উইথ 400 পিক্সেল নেন এটার জন্য আপনি সরি বডিতে দেন আপনি ফন্ট সাইজ কত পার্সেন্ট নেবেন 50% নেবেন 0.5 mm দেন তাহলে কত হবে সাইজ কত হবে 7 পিক্সেল কমে নেই আচ্ছা এর ফন্ট সাইজটাও কমাই দেন ফন্ট সাইজ 0.5 mm কমে না ও 400 ভিতরে আসে না রাইট দেখছেন এভাবে কমে তো আমাদের একটা নির্দিষ্ট জায়গায় আসলে ফন্ট সাইজ এত হবে কিংবা এখানে যে প্যাডিংটা দেওয়া আছে প্যাডিং কমায় দেন তাহলেই তো হয় প্যাডিং কমায় দেন এখানে যে প্যাডিং আছে একটা ডিফল্ট পাবে এই প্যাডিং অনুযায়ী দিতে হবে আমাদের প্যাডিংটা কমা দিতে হবে তো যাই হোক রেসপন্সিভ করতে পারবেন এখন থেকে পারবেন শিওর আপনার কথা বুঝি নাই এটা ডিপেন্ড করবে সে কি টাইপের মানুষ সে যদি ওয়েবসাইট কি জিনিস সেটাই না বুঝে তাহলে সে মোবাইল থেকে চেক করবে তার মোবাইলটা বাইর করে ওয়েবসাইটটা ভিজিট করে দেখবে সে যদি মানে ওয়েব ডিজাইন সম্পর্কে মোটামুটি আইডিয়া থাকে সে কন্ট্রোল শিফট এম জানে না এটা দিয়ে চেক করা হয় সে চেক করবে এভাবে সে চেক করবে কিভাবে এইভাবে মনে করেন সে একজন ক্লায়েন্ট সে একজন ক্লায়েন্ট সে কি করবে সেটাকে ওয়েবসাইটে আপলোড করবে এই ওয়েবসাইটটাকে আগে মানে এই ফাইলগুলোকে ওয়েবসাইটে আপলোড করবে করে একটা ওয়েবসাইটে যাবে ওয়েবসাইট স্ক্রিন চেকার প্রথমে যে স্ক্রিন ফ্লাই এটা খুব নাম করা একটা ওয়েবসাইট সে কি করবে তার ওয়েবসাইট আপলোড করে তার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিবে মনে করেন সফটেকাটির ওয়েবসাইটটা জানি আমি ওটা কি সেটা তো এখন দেখে লাভ নেই ওটা তো দেখেন ওখানে ক্লিক করলে ওটা ক্লিক করলে না ভাই এখানে ক্লিকের কিছু আছে সিএসএস এ সিএসএস এমন কিছু আছে যে ক্লিক করলে কিছু একটা হবে যেটা যখন লাগবে তখন দেখো এটা সিএসএস দিয়ে করা যায় না সিএসএস দিয়ে খালি ডিজাইনটা করতে পারবেন আপনি ক্লিক করলে নাম বি উঠবে এটা করতে হবে যে করি বা জাভাস্ক্রিপ্ট দিয়ে আচ্ছা যাই হোক ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে চেকে ক্লিক করলে বিভিন্ন স্ক্রিনের জন্য চেক করা যায় এখানে কয়েকশো বা কয়েক হাজার ই আছে স্ক্রিন আছে স্ক্রিন সাইজ আছে মোবাইল সিলেক্ট করলে মোবাইলে স্ক্রিন চলে আসে তখন তাকে মোবাইলে কেমন লাগবে সে ওইটা দিয়ে চেক করবে বাট আমাদের যাতে সব ধরনের স্ক্রিনে ঠিক থাকে সেজন্য আমরা কন্ট্রোল এম দিয়ে চেক করবো এভাবে করে ৬৯২ তো আমরা এখানে চেক করে দেখলাম যে এর নিচে নামলে সমস্যা করতেছে আমি তো একবারও বলি নাই যে আপনাদের 692 নিতে হবে এখানে আপনাদের নিতে হবে স্ট্যান্ডার্ড কোয়ালিটি তিনটা একটা হচ্ছে 768 360 320 এটা হচ্ছে এই তিনটা হচ্ছে স্ট্যান্ডার্ড
এই একটা 768 দিয়ে একটা ওয়েবসাইটকে পুরোপুরি রেসপন্সিভ করে ফেলা যায় যদি আপনার কোডিং স্ট্যান্ডার্ড পারফেক্ট হয়। আপনার কোডিং স্ট্যান্ডার্ড যদি ভালো হয় দেখবেন যে একটা কোয়ারি দিয়ে আপনি টোটাল রেসপন্সিভ বানায় ফেলছেন। যদি আপনি 5-6টা কোয়ারি বা 2-3-4টা কোয়ারি দিয়ে মিলাতে পারেন নাই, আপনি ধরে নেবেন, আমার আর জিজ্ঞেস করা লাগবে না, আপনি ধরে নেবেন আপনার কোডিং স্ট্যান্ডার্ড ঠিক নাই। ঠিক আছে, মনে থাকবে আপনি 2-3টা মিডিয়া কোয়ারি নেওয়ার পর আপনার একটা পারফেক্টলি রেসপন্সিভ হয় না, ধরে নেন আপনার কোডিং স্ট্যান্ডার্ড ঠিক নেই, আপনি কোথাও না কোথাও এলোমেলো করছেন, গোজামেল দিয়ে মিলাইছেন। এই যে আসছিল, সরি কেটে দিস। এই যে দেখেন, এখানে আপনি একটা ওয়েবসাইটে লিংক দিবেন, কিংবা অন্য একটা ওয়েবসাইটে লিঙ্ক দিই, দিয়ে গোতে ক্লিক করবে ক্লায়েন্ট। গোতে ক্লিক করার পরে দেখেন এখানে অনেক ধরনের ডিভাইসের ছবি দেওয়া, তাই না? সেটা আসুক আগে, এটা সাইজ কত? 1024x600, মানে হাইটটা 600, হাইট ফ্যাক না, উইথটা ফ্যাক। আপনাদের আমি কিছু বলছিলাম যে জিনিসটা দেখাবো, দেখানো হয় না, এরকম কিছু আছে আজকে, মানে কিছু দেখাবো বলছিলাম বাট দেখানো হয় না, এরকম কিছু বলছিলাম আমি। আচ্ছা, তো মনে করেন এই যে ওয়েবসাইটটা, এটা যদি আমি মোবাইল স্ক্রিনে ডেস্কটপে স্ক্রিনে দেখি, 12-ইঞ্চি স্ক্রিন, সেক্ষেত্রে শো করবে এরকম এরকম। যদি আপনি দেখেন 10-ইঞ্চি স্ক্রিনে এরকম। আচ্ছা, যদি আপনি 13-ইঞ্চিতে দেখেন এটা বেড়ে যাবে। আচ্ছা, মোবাইলে দেখি, যদি ট্যাবলেটে দেখেন 600x800, সেক্ষেত্রে এরকম শো করবে। যদি আপনি 533-ইঞ্চি, মানে এগুলো বিভিন্ন ট্যাবলেট, এই যে কিনলে ফায়ার এইচডি, এগুলো কিন্তু কোম্পানির নাম, স্যামসাং গ্যালাক্সি ট্যাবে কেমন শো করবে? স্যামসাং গ্যালাক্সি ট্যাবের সাইজ কত দেখিনি তো এখান থেকে দেখা যাবে। তারপরে গ্যালাক্সি গুগল নেক্সাস 7 ওখানে কেমন? একই সাইজ। অ্যাপল আইপ্যাড ওটা কেমন? একটু বড়। তারপর হচ্ছে এটা কিন্তু ওয়েবসাইট চেক করে, ঠিক আছে, আমাদের ফাইলটা কিন্তু এটা চেক করতে পারবে না, ঠিক আছে। তারপর মোবাইল, এই যে মোটরোলা, এই জিনিস যারা ইউজ করে তাদের আসলে ইন্টারনেট ইউজ করার মতো অধিকার নাই। তারপরে দিচ্ছে, আচ্ছা এটার মোটামুটি অধিকার আছে আর কি, তারপরে একটু মানে অনধিকার চর্চা করবে সে, এর অধিকার আছে আবার, ঠিক আছে, না এরও অধিকার দেওয়া উচিত না। মোবাইলের স্ক্রিন সবই দেখি ছোট ছোট, আচ্ছা এটার স্ক্রিন কত হইতে পারে বলতে পারবেন? 5-ইঞ্চি মানে কত পিক্সেল? 5 জন্য চেক করার জন্য কি করবেন? আগে দেখবেন গ্যালাক্সি এস 5 এর ইঞ্চি কত ইঞ্চি এটা, তারপরে ওটা কি পিক্সেলে কনভার্ট করবেন। আপনার মোবাইলে দেখবেন ইঞ্চি টু পিক্সেল কনভার্টার থাকার কথা, ঠিক আছে, পরে ওটা দিয়ে চেক করবেন, চেক করে তারপরে পিক্সেল অনুযায়ী। এখানে কাস্টম পিক্সেল দেওয়া যায়, এখানে কাস্টম নামের একটা অপশন আছে যে কাস্টম স্ক্রিন সাইজ, এখানে আপনি দেন 640, ঠিক আছে, 640 হাইট দেন, মনে করেন যে হাইট যতই দেন ওটা ফেক না, দিয়ে অ্যাপ্লাই দেন, দেখেন ওই ওই সাইজে কেমন শো করবে এটা দেখাচ্ছে, দেখছেন? ক্লায়েন্ট চেক করবে এভাবে, এটা আসলে ভ্যারি করবে কার মেন্টালিটি কেমন, কে কতটুকু নলেজ রাখে। সাপোজ আমি মাঝে মধ্যে অনেক কিছুই বলি, এটা আসলে করা যায় না, আমার নলেজ অতটুকুই, হইতে পারে এটা করা যায় আমি জানি না, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, বাসায় গিয়ে যেটা করবো, সাবমেনুটা খুব ভালো মতো প্র্যাকটিস করবেন, সিএসএস এ যত ধরনের টুইক আছে, যত টুলস আছে যেগুলো দিয়ে বিভিন্ন কাজ করা যায়, এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন। আর আপনাদের কাজ হলো ফেসবুকের টোটাল পেজটা কমপ্লিট করে রেসপন্সিভ করে আমাকে দেখানো, মনে থাকবে? আচ্ছা, রেসপন্সিভ করার দরকার নেই, আপনি নর্মালি ডিজাইন করে আমাকে দেখান পুরোটা।
আমি তো আপনাকে এম ডট ফেসবুকে যেমন আছে এমন করতে বলি নাই। আচ্ছা আপনাদের কাজ কি, আপনাদের ঈদের পরে যেদিন ক্লাস হবে সেই দিন পর্যন্ত কাজ কি আপনাদের? সিএসএস নিয়ে খুব ভালো মতো ঘাটাঘাটি করা, বিভিন্ন টুলস নিয়ে ঘাটাঘাটি করা, তারপর হচ্ছে আপনার এই গ্রেডিয়েন্ট বর্ডার মানে মেনু বানানো, মেনুটা খুব সুন্দর করা, রেসপন্সিভ করা, এগুলো নিয়ে ঘাটাঘাটি করা আর কি। যারা ফ্রিল্যান্সিং শখ করে এখানে শিখতে আসছেন তাদের দিয়ে ফ্রিল্যান্সিং হবে না, ঠিক আছে? শখ করে ফ্রিল্যান্সার হওয়া যায় না, যাদের দরকার আমি ফ্রিল্যান্সার হইতেই হবে তারা ওইভাবেই প্র্যাকটিস করবেন। কারণ আমি আগে মনে করতাম যারা শখ করে আসে তারা বেশি বেশি প্র্যাকটিস করে, পরে দেখা যায় কি শখ করে আসলে কিছুদিন কঠিন লাগলে আর ওই শখ আর থাকে না। তো যারা ফ্রিল্যান্সিং করার প্যাশন নিয়ে আসছেন তাদের দিয়ে ফ্রিল্যান্সিং হবে, যারা চিন্তা করতেছেন দূর কঠিন লাগে এই শখ আর রাখা যাবে না, তারা আর শখ রাখার দরকার নেই।